31। ফালুট থেকে চ্যাংথাপু মাত্র 3 কিলোমিটার দূরে, ভারতবর্ষের সীমা পেরিয়ে এইটাই নেপালের প্রথম গ্রাম। ম্যাপ একথা বলছে বটে, কিন্তু দুই সরকারের অস্তিত্বের কোনো প্রমাণ সেখানে নেই। যা কিছু ভারতীয় তা যেন ফালুটেই শেষ হয়ে গেছে। আর 3 কিলোমিটার বলতে যে স্বল্প দূরত্ব মনে আসে, সেটা অতিক্রম করার সময় শরীরের কষ্টে 30 মনে হওয়া বিচিত্র নয়। চ্যাংথাপু থেকে আরও 6.5 কিলোমিটার উত্তরে ওয়ালাংচাং। ওয়ালাংচাংয়ে যাবে বলে ওরা পা বাড়িয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ওরা পৌঁছে গেল তাপল্যাংয়ে, যে গ্রামে বিদেশে এসেছিল কবে কেউ সঠিক মনে করতে পারে না। হিমালয়ের ঘরের মধ্যে ঢুকে যাওয়া আর তাপল্যাংয়ে দাঁড়ানো এক ব্যাপার। সান্দাকফু থেকে যে সূর্যোদয় দেখা তাতে সব আছে, কিন্তু এখানে দাঁড়িয়ে দেখলে যেন হিমালয়ের নিঃশ্বাস ঘাড়ে এসে লাগে। ওরা যখন এখানে পৌঁছেছিল তখন বরফ ছিল না, বছরের 3 মাস এখানকার মাটিতে হাওয়া, কপাল থাকলে রোদ লাগে। সেই 3 মাসের রডোডেন্ড্রন আর ক্যামেলিয়া নিচ থেকে 13,000 ফুট উপরে ফুলের উৎসব বসায়। ডুংডুং আর গুন্ড্রুক শাকের চাষ শুরু হয় যতটা সম্ভব বেশি পরিমাণে। গুন্ড্রুক রোদে শুকিয়ে রাখা হয় নাকি 9 মাসের জন্যে। যা কিছু চাষাবাদ তা তো এই সময়ই সেরে নিতে হবে। তাপলেং এবং একই চরিত্রের গ্রামগুলোর মানুষ তাই খেটে নেই এই 3 মাসে। প্রসারিত হাতের তালুর মতো এই গ্রামের জমিতে চাষের মাটি বড় কম। অকৃপণ প্রকৃতির শক্ত মুঠো খুলে খুলে পরিবার ভিত্তিক যে স্বল্প জমি তাই 12 মাসের খিদে মেটায়। গ্রামটিকে ঘিরে রেখেছে কিছু জঙ্গল, আর তারপরেই তুষারের পাকাপাকি চাতাল, যার শেষ কোথায় কেউ জানে না। এখানে 3 মাসের প্রায় শেষ পর্বে ওরা এসে হাজির হয়েছিল। এখানে ওয়ালাংচাংয়ে আসতে গেলে চ্যাংথাপু ডিঙ্গোতেই হয়, সেটাই নিয়ম। কিন্তু পাহাড় যেমন পথ দেয়, পথ কেড়েও নেয়। মানুষটির হুঁশ আসছিল আর যাচ্ছিল, খুব দ্রুত এগিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। অথচ আনন্দের মনে ওয়াংদে সম্পর্কে ভীতি ছিল। লোকটা যে বিশ্বস্ত তা না ভাবার কোনো কারণ নেই। অথচ চুপচাপ ভোরের অন্ধকারে যেভাবে মিলিয়ে গেল তার সঙ্গে ওর চরিত্র মিলছে না। গতরাত্রে জন্তুগুলোকে গুলি করে মারা ওর কোনো কারণে পছন্দ হয়নি। এখানে যারা বেড়াতে আসে তারা সঙ্গে বন্দুক আনেও না। আনন্দের অস্পষ্ট ধারণা এই দুটাই ওকে ভীত করেছে। হয়তো জন্তুটাকে মেরে ওর কোনো সংস্কারের আঘাত দেওয়া হয়েছে। আর এই পরিণতিতে যদি ওয়াংদে ফালুটার পুলিশ ফাঁড়িতে গিয়ে জানায় বন্দুকধারীরা এই অঞ্চলে এসেছে, তাহলে একটা কৌতূহল তৈরি হবেই। অতএব যতটা দ্রুত এই অঞ্চল ছাড়ানো যায় তত মঙ্গল, কিন্তু এই অসুস্থ মানুষটিকে সঙ্গে নিয়ে কত দ্রুত চলা সম্ভব? ওরা চাইছিল যে কোনো একটা লোকালয়ে পৌঁছে যেতে। সুদীপের পক্ষে বেশিক্ষণ একনাগাড়ে হাঁটাটাও বাড়াবাড়ি হয়ে যাবে। ঠিক তখনই উঠে আসতে লাগলো কুয়াশারা শোঁ শোঁ করে। হিমালয়ের খাদগুলোর রহস্য নিয়ে ওরা সমস্ত পৃথিবী আড়াল করে দাঁড়িয়ে পড়ল। 3 হাত দূরের কিছুই দেখা যাচ্ছে না। এর মধ্যে জয়িতা একবার হোঁচট খেল। আনন্দে প্রথমে মনে হয়েছিল আবহাওয়া পরিষ্কার হওয়া পর্যন্ত ওদের অপেক্ষা করা উচিত, কিন্তু ওয়াংদের আতঙ্কটা যেহেতু তাড়া করে আসছিল তাই সে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছিল। আর এই করতে গিয়েই ওরা পথ ভুল করল। লোকটা হাঁটছে ঘোরের মধ্যে। আনন্দ তাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করছিল গ্রামের পথ কোন দিকে। সে কথা বুঝে কিংবা না বুঝে ঘাড় নেড়েছিল, বিড়বিড় করে কিছু বলেও ছিল। এবং এই করতে গিয়ে ওরা একসময় চ্যাংথাপুর পথ ছেড়ে আরও ডান দিকে সরে এসেছিল। পথ বলে এতক্ষণ যেটাকে মনে হচ্ছিল সেটা ইয়াকের যাওয়ার আসার পথ, তা ওদের বোঝা সম্ভব হয়নি। প্রায় ঘণ্টা তিনেক যাওয়ার পর জয়িতাই প্রথম বসে পড়ল। এ সময় ওদের অনেকটা উঁচুতে উঠতে হয়েছে। পিঠের বোঝা, হাতের ওজন এবং এই লোকটিকে প্রায় টেনে আনার ধকল ওদের প্রায় ছিবড়ে করে ফেলেছিল। তখনও চোখের সামনে মানুষের বসতির চিহ্ন নেই। খাড়া পাহাড়, পায়ের তলায় স্যাঁতস্যাঁতে পাথুরে জমি আর লেডি স্লিপার এবং কুইন ভিক্টোরিয়ার সমারোহ, যা এখনও ঘোলাটে কুয়াশায় ওড়না জড়িয়ে রয়েছে। এছাড়া আর কোনো কিছু চোখে পড়ছে না। আনন্দ ততক্ষণে ভুলটা ধরতে পেরেছিল, কিন্তু কিভাবে সেটা সংশোধন করা যায় তা তার জানা ছিল না। চ্যাংথাপু পৌঁছাতে এত সময় লাগার কথা নয়। 3 কিলোমিটার পথ যত ধীরেই তারা আসুক, আসা যাওয়ার পথ যখন একটা রয়েছে তখন মানুষের অস্তিত্বের কিছু নমুনা তো পাওয়া যাবেই। রাস্তা যত খাড়াই হোক সেসব কিছুই নজরে আসছে না। লোকটা এখন উবু হয়ে বসে আছে। কল্যাণ তাকে বারে বারে জিজ্ঞাসা করছে তার গ্রাম কোথায়। লোকটা মাঝে মাঝে চোখ খুলছে আর সেটা বন্ধ করছে। কোনো কথা বলার ইচ্ছে বা শক্তি তার নেই। কল্যাণ উঠে দাঁড়ালো, আনন্দের কাছে এগিয়ে বলল, এ বেটাকে টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। অনেক মানবতা এতক্ষণ দেখিয়েছি, আর নয়। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? চ্যাংথাপু, 3 কিলোমিটার রাস্তা। আনন্দ ওর পথ হারাবার আশঙ্কাটা বলতে গিয়েও পারল না। ইচ্ছে শক্তির শেষটুকু নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। খারাপ কথা শোনানোর কোনো মানে হয় না, বরং পথ খুঁজতে হবে। কল্যাণ বলল, 3? মনে হচ্ছে 300 কিলোমিটার হেঁটেছি। সুদীপ মন্তব্য করল, পাহাড়ে শুনেছি এরকম মনে হয়। পড়ে যাওয়ার পর জয়িতা চুপচাপ হয়ে গিয়েছিল। সে এবার বলল,
আমার মনে হয় দুজন যদি এগিয়ে গিয়ে দেখে কাছাকাছি মানুষ আছে কিনা তাহলে ভালো হয়। এই মালপত্র নিয়ে আর হাঁটতে পারছি না, তাছাড়া ওই লোকটাও আর পারবে বলে মনে হয় না। সঙ্গে সঙ্গে কল্যাণ একমত হলো, জুঁই তো ঠিকই বলেছে, এখানে এই পাহাড়ের আড়ালে ওরা তিনজন অপেক্ষা করুক, আনন্দ চল আমরা এগিয়ে গিয়ে দেখি। আনন্দরও মনে হয়েছিল প্রস্তাবটা ভালো, কিন্তু কল্যাণ আচমকে এত প্রাণবন্ত হয়ে উঠলো কিভাবে তা সে ঠাউর করতে পারছিল না। শেষ পর্যন্ত ওদের বিশ্রাম করতে দিয়ে সে কল্যাণকে নিয়ে এগোলো। খানিকটা হেঁটে কল্যাণ বলল, এত উপরে উঠেছি তবু পায়ের তলায় বরফ দেখছি না কেন বলতো? অথচ সান্দাকফুতে কাল সন্ধেবেলায় বরফ পড়েছিল। আনন্দ মাথা নাড়ল, ওগুলো বরফ নয়, বৃষ্টির পরে পাতলা তুষার পড়েছিল। এখানে এখন আর বৃষ্টিকে ডাকিস না, তোর ঠান্ডা লাগছে না? না, এই হাতটাতে তো একটুও না, যদি সমস্ত শরীরে প্লাস্টার করে আসতাম, হাসলো কল্যাণ। হাঁটার সময় কল্যাণ যতটা সম্ভব লক্ষ্য রাখছিল পথের উপর। এখানকার পাহাড়ে চেহারা সর্বত্র এক, কোনো রাস্তার নিশানা নেই, সুদীপের কাছে ফিরে আসাটা গোলমেলে হয়ে যেতে পারে। মিনিট 30 পাহাড় ভাঙ্গার পর পথ ফুরিয়ে গেল, সামনে খাড়া পাহাড় দাঁড়িয়ে। এইটা অতিক্রম করা তাদের সাধ্যে কুলাবে না। কল্যাণ জিজ্ঞাসা করলো, কোথায় চ্যাংথাপু? বুঝতে পারছি না, পথ নিশ্চয়ই একটা আছে। আনন্দ অসহায়ের মতো চারপাশে তাকালো। সত্যি বলতো, চ্যাংথাপু বলে কোনো জায়গা আছে কি না? মিথ্যে কথা বলে আমার কি লাভ, ম্যাপে এই জায়গাটার নাম আমি পড়েছি। ওরা আরও ডান দিকে এগিয়ে গেল, ঘড়িতে সময় চলছে, সারাদিন প্যাটে কিছু পড়েনি। অসম্ভব দুর্বল মনে হচ্ছিল নিজেদের, মাথার উপর সূর্য আছে কিনা বোঝা যাচ্ছিল না। সামনের পাহাড়ের প্রাচীর যেন পৃথিবীর শেষ প্রান্তে চলে গিয়েছে। প্রায় 1 ঘন্টার পর ওরা পাহাড়টাকে দুটুকরো অবস্থায় দেখল, যেন ইংরেজি ভি অক্ষরের মতো কেউ পাহাড়ের অনেকটা তুলে নিয়েছে। কল্যাণ সেদিকে এগোচ্ছিল, পাথরের উপর পা রাখতে ভরসা হচ্ছিল না। বোঝাই যায় এখানে অনেককাল মানুষের পায়ের ছাপ পড়েনি, ফলে স্যাঁতস্যাঁতে শেওলা পাথরগুলোর উপর ঝেঁকে বসে আছে। সে কল্যাণকে নিষেধ করল, যদি চ্যাংথাপুর লোকজন এই পথে যাওয়া আসা করতো তাহলে এমনটা হতো না, অর্থাৎ এটা যাওয়ার পথই নয়। ঠিক সেই সময় একটা পাথরের শব্দ কানে এলো ওদের, যেন পাহাড় থেকে কোথাও পাথরটা গড়িয়ে পড়ল। এখন হাওয়া নেই, সাপের মতো কুয়াশারা বুকে হেঁটে চুপচাপ ঘুরে বেড়াচ্ছে, কোনো পাখি ডাকছে না, ভেজা গাছগুলোয় পোকামাকড়ও ডাকছে না। শব্দটা যেটা পাথর গড়ানো বলে মনে হলো, সেটা খুব কাছে না হলে ওদের কানে এলো। কিন্তু দুজনেই প্রথমে ওটা নিয়ে মাথা ঘামায়নি। কল্যাণ জিজ্ঞাসা করলো, এখন কি করবি? আমার মনে হয় আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই ফিরে যাওয়া উচিত, চ্যাংথাপুর রাস্তায় দিকে নয়। ফালুটের পুলিশ ফাঁড়ির কথা মনে থাকা সত্ত্বেও এর বিকল্প প্রস্তাব আনন্দের মাথায় এলো না, দেখায় যাচ্ছে এগোনোর কোনো পথ নেই। সে বিড়বিড় করে বলল, পথ ভুল করেছি। আর তখনই পায়ের শব্দ কানে এলো, খুব দ্রুত যেন দৌড়ে গেল কেউ। সে চট করে ঘুরে দাঁড়ালো। কল্যাণ চমকে বলল, কোনো জন্তু মনে হচ্ছে, আওয়াজটা এদিকেই হলো মনে হচ্ছে। আনন্দরও তাই ধারণা, হিমালয়ের এই অঞ্চলে ঠিক কী কী জন্তু থাকতে পারে সে সম্পর্কে তার স্পষ্ট ধারণা নেই, তবে বাঘ যে থাকবে না এটা বোঝা যায়। এত ঠান্ডা আর বরফে ওদের থাকতে ভালো লাগবে না। কিন্তু পায়ের শব্দটা স্পষ্ট কানে বেজেছে। হঠাৎ কল্যাণ নিজ হয়ে একটা ছোট পাথর ঘুরিয়ে নিয়ে ছুঁড়ে মারল গাছপালা লক্ষ্য করলে, এবং তখনই তিনটে মানুষ বেরিয়ে এলো যেন আকাশ ফুঁড়ে। আফ্রিকার অভিযানের উপর তোলা সিনেমাগুলোতে এমন দৃশ্য দেখা যায়, এই লোকগুলোও যেন অনেকক্ষণ তাদের লক্ষ্য করেছিল, পাথর ছোঁড়া মাত্র আত্মপ্রকাশ করেছে। তিনজনের শরীরে শক্তি আছে, শীতবস্ত্র যা আছে তাতে বোধহয় ওদেরই চলে যায়, কিন্তু প্রত্যেকের বাঁ হাতে একটি ধারালো এবং বাঁকা ছুরি। তিনজনেই ওদের দিকে দৃষ্টি রেখেছে অনড়ভাবে। আনন্দরাও স্থির হয়ে দাঁড়িয়েছিল, এই তিনটে মানুষ যে নেপালি নয় অথচ হিমালয়ের বাসিন্দা তা বুঝতে অসুবিধে হচ্ছিল না। এদের চোখ মুখ বেশ হিংস্র দেখাচ্ছে, ধরে থাকা ছুরির হাতের শিরাগুলো টান টান। কল্যাণ দৃশ্যটাকে দেখা মাত্র অত্যন্ত ভীত হয়ে পড়েছিল। সে পেছনের দিকে তাকিয়ে দেখতে চাইল এরকম আরও মানুষ ইতিমধ্যে এসে পড়েছে কিনা। সেই সময় তিনজনের একজন চিৎকার করে উঠল, যার একটা শব্দও ওরা বুঝতে পারল না। এদের গলার স্বর বোধ হয় জড়ানো এবং জান্তব ধ্বনি মেশানো। আনন্দ কথা বলল, যতটা সম্ভব সহজ ভঙ্গিতে সে হিন্দিতে বলল, তোমরা কারা, এভাবে ছুরি নিয়ে আমাদের সামনে এসেছো কেন? লোক তিনটে পরস্পরের দিকে তাকালো, তারপর ওদের একজন সেই একই ভাষায় মুখ বিকৃত করে আকাশে ছুরি নাচিয়ে চিৎকার করে উঠল। আনন্দ বলল হিন্দিতে, আমি তোমাদের কোনো কথা বুঝতে পারছি না। তিনজন আবার নিজেদের মধ্যে কিছু বলল চাপা গলায়। তারপর ওদের একজন একটা পাথর মাটি থেকে কুড়িয়ে নিয়ে ছোঁড়ার ভঙ্গি করে নেপালিতে বলল, তোমরা এটা ছুঁড়েছ, তোমরা আমাদের মারতে চেয়েছ, তোমাদের নিশ্চয় উদ্দেশ্য খারাপ। আনন্দ শব্দগুলোর অর্ধেক বুঝতে পারল, এরা নেপালি নয় এবং নেপালি ভাষা ব্যবহার করছে যাতে আনন্দরা বুঝতে পারে। সে মাথা নাড়ল, আমরা জানতাম না ওখানে মানুষ আছে, আমরা তোমাদের শত্রু নয় যে মারতে চাইব, আমরা ভেবেছিলাম কোনো জন্তু জানোয়ার ওখানে আছে।
সে লোকটি জিজ্ঞাসা করল, তোমাদের ধান্দাটা কি, এখানে এসেছে কেন? এদিকে কোনো মানুষ আসে না, নিশ্চয়ই তোমরা ভালো মানুষ নও। আমরা পথ হারিয়ে ফেলেছি, তোমরা কি এখানে থাকো? আমরা একজনকে খুঁজছি, সে লোকটা আমাদের গ্রামের সর্বনাশ করে পালিয়েছে। কাল থেকে সমস্ত গ্রাম তাকে খুঁজে বেড়াচ্ছে। তোমরা যে পথে এসেছিলে সেই পথে ফিরে যাবে, নইলে। হুমকিটা গায়ে মাখল না আনন্দ, কিন্তু বন্দুক দেখিয়ে কোনো কাজ হবে না। লোকগুলো ওদের ফিরে যাওয়ার জন্য যেন অপেক্ষা করছে। হঠাৎ কল্যাণ বলল, আমরা যে লোকটা বয়ে নিয়ে আসছে এরা তার খোঁজ করছে না তো? খটকা লাগলো আনন্দর। লোকটা বাইরে থেকে আসছে না ভেতর থেকে বাইরে যাচ্ছে তা স্পষ্ট নয়। সে হিন্দিতে বলল, তোমাদের মধ্যে কেউ আমাদের সঙ্গে আসবে? কেন? লোকটা বোধহয় এবার নিচু গলায় সঙ্গী দুজনকে প্রস্তাবটা নিজের ভাষায় বোঝালো। আমরা একটা লোককে পেয়েছি, সে খুব অসুস্থ, প্রায় ফালুটের কাছাকাছি মাটিতে পড়েছিল লোকটা। আমরা ওকে যত্ন করে নিয়ে এসেছি, তোমরা এসে দেখতে পারো ঠিক ওকেই খুঁজছো কিনা। অনন্ত কথাগুলো বলেই কল্যাণকে ইঙ্গিতে হাঁটতে বলল। ওরা যে পেছনে আসবে সে বিষয়ে নিশ্চিত হয়ে এগোচ্ছিল আনন্দ। খানিকটা দূর নামার পর কল্যাণ প্রায় ফিসফিসিয়ে বলল, ওরা আসছে, পেছন থেকে ছুরি মারবে না তো? ছুরি কেন মারবে? আনন্দ মুখ ঘুরিয়ে দেখার চেষ্টা করলো। কি জানি বাবা, দেখতে যেমন, এখানে ক্যানিবালরা থাকে কি না ঈশ্বর জানেন। কল্যাণের কথা শেষ হওয়া মাত্র অট্র হাসিতে ভেঙে পড়ল আনন্দ। এভাবে সে কোনোদিন প্রাণ খুলে হাসেনি, হাসিটা যেন প্যাটের ভেতর থেকে ছিটকে উঠেছিল। কল্যাণ এবং ভ্যাবাচাকা খেয়ে গেল যে কোনো প্রশ্ন পর্যন্ত করতে পারলো না, এবং তিনজন অনুসরণকারী অত্যন্ত বিস্মিত হয়ে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। ওই শব্দ যেহেতু পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছিল, তাই আনন্দকে কোনো মতে নিজেকে সংবরণ করা মাত্র নিচ থেকে সুদীপের চিৎকার ভেসে এলো। বোধহয় সে কারণ জিজ্ঞাসা করছে। আনন্দ বলল, তোর মাথায় এটা কী করে ঢুকলো? তাই বলে এরকম হাসার কোনো মানে হয় না, কল্যাণকে অত্যন্ত ক্ষুব্ধ দেখাচ্ছিল। কয়েক পা হাঁটার পর আনন্দের মনে হলো পেছনে পদশব্দ নেই, সে মুখ ফিরিয়ে কাউকে দেখতে পেল না। কল্যাণও সেটা লক্ষ্য করে বলল, কি ব্যাপার? আনন্দ ব্যাপারটা বুঝতে পারল না, লোক তিনটে সুদীপের গলা শুনে বিভ্রান্ত হয়েছে। ওরা বোধহয় ভয় পাচ্ছে প্রকাশ্য যেতে। সে কল্যাণকে কথা না বলে এগিয়ে যাওয়ার নির্দেশ দিল। আশেপাশে যে শব্দ হচ্ছে তাতে এ কথা স্পষ্ট অনুসরণকারীরা ফিরে যায়নি, শুধু তারা বোধহয় প্রকাশ্যে আসার ঝুঁকি নিতে রাজি নয়। অনেকটা সময় লাগলো ওদের সুদীপের কাছে পৌঁছাতে। সুদীপ দাঁড়িয়ে ছিল জয়িতে একটা বড় পাথরে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে। সে লোকটা শুয়ে রয়েছে চোখ বন্ধ করে। খুব দ্রুত আনন্দ সুদীপকে ঘটনাটা বলল। ওরা লোকটির চারপাশে চলে আসতেই মাথার উপরে শব্দ হলো। আনন্দ সেদিকে তাকিয়ে চিৎকার করল, তোমরা কি এই লোকটিকেই খুঁজছো? কয়েক মুহূর্ত চুপচাপ কাটল, তারপর উপরের পাথরের গায়ে একটা শরীর ধীরে ধীরে এগিয়ে এলো। হ্যাঁ, লোকটাকে খুঁজে দেওয়ার জন্য ধন্যবাদ, তোমরা চলে যাও। কিন্তু আমাদের আপাতত যাওয়ার জায়গা নেই, আমরা তোমাদের গ্রামে যেতে চাই। আমি তোমার কথা বুঝতে পারছি না, এ লোকটাকে আমি খুঁজছিলাম, পেয়ে গেছি, এবার তোমরা তোমাদের ধান্দায় যাও, ওকে নিয়ে আমরা গ্রামে ফিরে যাব। তোমাদের গ্রামের নাম ওয়ালাংচাং? আমাদের গ্রাম থেকে 4 ঘন্টার পথ, তোমরা এখান থেকে ওয়ালাংচাংয়ে যেতে পারবে না, যে পথ দিয়ে এসেছিলে সেদিকেই ফিরে যাও। এ লোকটা বেঁচে আছে তো? সুদীপ জবাব দিল, আছে, আমি ওকে ওষুধ দিয়েছি। আনন্দ বলল, আমাদের এই সঙ্গীরা হাঁটতে পারছে না, ওর পায়ে চোট লেগেছে, তোমরা আমাদের আজকের রাতটা তোমাদের গ্রামে থাকতে দেবে? তোমরা কারা জানি না, অপরিচিত মানুষকে গ্রামে থাকতে দেওয়ার নিয়ম নেই। আমরা খারাপ মানুষ নই, তাহলে এই অসুস্থ মানুষটাকে কষ্ট করে বয়ে আনতাম না। তাছাড়া আমরা 4 জনই পুরুষ নই, একজন মহিলাও আমাদের মধ্যে আছেন। লোকটা যেন বিস্মিত হয়ে বলল, মহিলা আছে তো কি হয়েছে, তাজ্জব ব্যাপার? জয়িতা কথাটা বুঝতে পেরে হাততালি দিয়ে হেসে উঠল। সাব্বাস, তুইও শেষ পর্যন্ত আমাকে ক্যাপিটাল করে সিম্প্যাথি পেতে চাইছিলি, কিন্তু ওদের কাছে ছেলে মেয়েদের কোনো প্রভেদ নেই, তাই তো চাই। কথা শেষ করে সে উঠে এগিয়ে গেল। পড়ে যাওয়ার সময় সম্ভবত চোট পেয়েছিল জয়িতা, কারণ হাঁটার সময় বোঝা গেল সে খোঁড়াচ্ছে। একেবারে পাথরটার সামনে পৌঁছে সে লোকটাকে বলল, আমরা ফিরে যেতে পারবো না, আজকের রাতটা তোমাদের গ্রামে আমরা থাকতে চাই, সন্ধে হতে আর দেরি নেই, তোমরা আমাদের মরে যেতে বলো, কীরকম মানুষ তোমরা? ওর বলার ভঙ্গিতে এমন কিছু ছিল যে লোকটা চট করে জবাব দিতে পারল না, সে ধীরে ধীরে আড়ালে ফিরে গেল। সুদীপ বলল, সমানে হুকুম করে যাচ্ছে লোকটা একটা ছুরি হাতে নিয়ে, এটা সহ্য করা যায় না, দেব নাকি ঠান্ডা করে? আনন্দ দ্রুত বলে উঠল, না, কখনো না, সহ্য কর, মনে হয় আখেরে কাজ দেবে। সুদীপ বলল, কিন্তু ওই অসুস্থ মানুষটাকে বইয়ে এনে ধরিয়ে দেব, অন্যায় হবে না? আনন্দ জবাব দিল, ও যদি সত্যি অপরাধী হয় তাহলে অন্যায় কিসের, নিশ্চয় একটা বিচার করবে ওরা, এখানে থাকলে তো রাত নামলেই মরে যাবে, তাতে কি ওর লাভ হবে? লোকটা আবার উদয় হলো,
তোমরা ওর কাছ থেকে সরে দাঁড়াও। যে জিনিসটার খোঁজ করছি তা যদি ওর সঙ্গে থাকে তাহলে তোমাদের আমরা গ্রামে নিয়ে যেতে পারি, কিন্তু তোমরা যদি বেইমানি করো তাহলে কাউকে আর বেঁচে ফিরতে হবে না। আনন্দ ইঙ্গিত করতে সবাই লোকটাকে ছেড়ে সরে এলো। এত যে কথাবার্তা চলছে তা লোকটার কানে ঢুকলোই না, প্রায় মৃতদেহের ভঙ্গিতে শুয়ে আছে লোকটা। ওরা বেশ কিছুটা দূরত্বে চলে আসা মাত্র দুটো মানুষ লাফিয়ে নামলো ওপাশের পাহাড় থেকে। প্রথম লোকটি তখনও উপরে দাঁড়িয়ে, দুটো লোক সন্তর্পণে কাছে এসে মানুষটিকে দেখলো, তারপরই একজন প্রচণ্ড ঘৃণায় একদলা থুতু ছড়িয়ে দিল লোকটার মুখে। দ্বিতীয়জন তখন ওর জামা কাপড়ের মধ্যে হাত ঢুকিয়েছে, তন্নতন্ন করে খুঁজছে সে। তারপর নিরাশ হয়ে মুখ তুলে পাথরের উপর দাঁড়ানো লোকটাকে কিছু বলল। লোকটা এবার ক্ষুব্ধ ভঙ্গিতে জিজ্ঞাসা করল, তোমরা ওর কাছ থেকে কোনো জিনিস নিয়েছ? আনন্দ মাথা নেড়ে না বলতে যাচ্ছিল, কিন্তু জয়িতা তাকে থামিয়ে দিল হাত তুলে। তারপর জিজ্ঞাসা করল, তোমরা কী খুঁজছো ওর কাছে? একটা কালো পাথরের মূর্তি, আমাদের দেবতা। যেদিন থেকে আমাদের গ্রাম জন্মেছিল সেদিন থেকে ওই দেবতা আমাদের সঙ্গে আছেন। এই লোকটা চ্যাংথাপুতে যায় প্রায়ই, সেখান থেকে মতলব নিয়ে এসে ওর নোংরা হাত দিয়ে আমাদের দেবতাকে চুরি করে পালিয়েছে। তবে ও চ্যাংথাপুতে যায়নি, কিন্তু সেই মূর্তি আমাদের চাই। জয়িতা মাথা নাড়ল, একটু আগে আমি ওর কাছ থেকে একটা পুঁটলি পেয়েছি, তাতে মূর্তিটা আছে কিনা আমি খুলে দেখিনি। সে এগিয়ে গেল শায়িত মানুষটির মাথার দিকে, সঙ্গে মানুষটির পাশে দাঁড়ানো লোক দুটো ছুরি দুটো শক্ত করে তুলে ধরল। সেদিকে নজর না দিয়ে জয়িতা পৌঁছে গেল যে পাথরটাই সে বসেছিল একটু আগে তার পাশে। তারপর পাথরের খাঁজ থেকে একটা নোংরা পুঁটলি বের করে চারপাশে তাকিয়ে নিয়ে সেটা খুলতে লাগলো, এবং সেই সঙ্গে বেরিয়ে এলো ইঞ্চি দশেকের একটা পাথরের মূর্তি। তেল চুকচুকে কালো পাথরের মূর্তিটি নিখুঁত শিল্পকর্ম নয় এবং কোন দেবতার তা অবয়ব দেখে বোঝা যাচ্ছিল না। মূর্তিটিকে দেখা মাত্র উপরে দাঁড়ানো লোকটি দুহাত মাথার উপর তুলে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে ছুরি উঁচিয়ে দাঁড়িয়ে থাকা মানুষ দুটো অনেকটা ঝুঁকে প্রণাম জানিয়ে উদ্ভাসিত মুখে এগিয়ে এলো। সঙ্গে সঙ্গে মাথা নাড়ল জয়িতা, না, এ মূর্তি আমি তোমাদের হাতে দেব না। তোমরা যে সত্য কথা বলছো তার কোনো প্রমাণ নেই। ওই লোকটি দোষী কিনা তাও আমরা জানি না। এটা যখন দেব মূর্তি তখন নিশ্চয়ই পুরোহিত আছে। আমি তোমাদের গ্রামে পৌঁছে সেই পুরোহিতের হাতে একে তুলে দেব। উপরে দাঁড়ানো লোকটা চিৎকার করলো, আমি মিথ্যে কথা বলছি? দিয়ে দাও মূর্তি, নইলে এখনই তোমার শরীর থেকে রক্ত বের করব। ঠিক তখনই সুদীপ রিভলভার ট্রিগারে চাপ দিল, শব্দটা মেঘ গর্জনের চেয়েও জোরালো ঠেকল। উপরে দাঁড়ানো লোকটা ভয় পেয়ে বসে পড়ল। এগিয়ে আসা লোক দুটো ভয় পেয়ে পেছনে লাফ দিতেই অসুস্থ মানুষটির উপর গড়িয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে অসুস্থ মানুষটি গোঁ গোঁ করে উঠে বসার চেষ্টা করল। সুদীপ চিৎকার করল, তোমরা এতক্ষণ আমাদের ভয় দেখাচ্ছিলে, কিন্তু এরকম অস্ত্র আমাদের অনেক আছে। আমি তোমাদের লক্ষ্য করে গুলি ছুঁড়িনি। শোনো, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে চাই না। ও যা বলেছে সেটাই ঠিক, তোমাদের কথা সত্যি প্রমাণ না হওয়া পর্যন্ত ওই মূর্তি আমরা দেব না। উপরের এবং নিচের লোকগুলো যেন পাথরের মতো স্তব্ধ হয়ে গিয়েছিল। হয়তো বন্দুকের গল্প ওরা শুনেছে, কিন্তু আওয়াজই প্রথম কানে ঢুকলো ওদের। কী করবে ওরা বুঝতে পারছিল না। ব্যাপারটা লক্ষ্য করে আনন্দ এগিয়ে গেল, শোনো, আমি তোমাদের সঙ্গে ভালো সম্পর্ক চাই, তোমরা আমাদের বন্ধু বলে মনে করো। আমি কথা দিচ্ছি গ্রামে পৌঁছে এই মূর্তিটিকে আমরা দিয়ে দেব। আজকের রাতটা কাটিয়ে যদি তোমরা চাও তাহলে কাল সকাল আমরা কোথাও চলে যাব, কোনো ক্ষতি তোমাদের করা হবে না। এখন এই লোকটাকে নিয়ে তোমরা গ্রামে ফিরে চলো। উপরের লোকটা বোধহয় পরিস্থিতি বুঝতে পারলো। সে নির্দেশ দিতেই একজন ওপাশের জঙ্গলে ঢুকে দ্রুত হাতে একটা শক্ত গাছের ঢাল কেটে নিয়ে এলো। তারপর ওই ঢালের সঙ্গে অসুস্থ মানুষটাকে বেঁধে নিয়ে দুজনে ঢালটাকে কাঁধে তুলে নিল। আনন্দের মনে পড়লো ডায়মন্ড হারবারের গ্রামে এভাবে মৃতদেহ ঝুলিয়ে আনতে দেখেছে সে। ওরা নিজেদের জিনিসপত্র আবার তুলে নিচ্ছিল। জয়িতা আবার পুঁটলিটা বেঁধে নিয়ে নিজের ব্যাগের দিকে এগোতে উপরের লোকটা চিৎকার করে নিষেধ করলো। খানিকটা ঘুরে নিচে নেমে এসে সে জয়িতার জিনিসপত্র অবলীলায় কাঁধে তুলে নিল। বোঝা গেল দেবমূর্তি জয়িতার সঙ্গে থাকায় এইগুলোর বোঝা সে নিজে নিল। কল্যাণ সেটা লক্ষ্য করে নিজের বোঝার একটা ছোট অংশ লোকটার দিকে এগিয়ে ধরল। একটু রুষ্ট চোখে দেখলেও শেষ পর্যন্ত সে কল্যাণকে হতাশ করল না। সম্ভবত অসুস্থ মানুষটিকে নিয়ে চলার কারণে ওরা গতি বাড়াচ্ছিল না, ফলে জয়িতার হাঁটতে সুবিধে হচ্ছিল। প্রথমে যাচ্ছে লোক দুটো, মাঝখানে ওরা, শেষে তৃতীয় লোকটি বোঝা নিয়ে তাদের অনুসরণ করছে। আনন্দ লক্ষ্য করলো ওরা পাহাড়ের দিকে এগোচ্ছে না, যদিও সর্বত্র পাহাড়ের পাঁচিল, তবু ওরা আরও ডান দিকে ধরে উঠছে। সে খানিকটা পিছিয়ে এসে লোকটাকে জিজ্ঞাসা করলো, বলো ভাই, তোমার নাম কি? পালদেম, লোকটা মুখ না ফিরিয়ে জবাব দিল। আমরা ওয়ালাংচাংয়ে যাবো ভেবেছিলাম, তোমাদের গ্রামের নাম কি? তাপলেং। যে দেবতার মূর্তি আমরা দেখলাম সেটা কার? দেবতার নাম কি? পালদেম জবাব দিল না, যেন সে কথা বলতে চাইছে না। আনন্দ আর জেদাজেদি করলো না। ওরা সামনে উঠে যাচ্ছিল, কোনো পথ নেই, অথচ এরা কি অনায়াসে পথ করে নিচ্ছে?
সারাদিন অভুক্ত থাকায় শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়েছিল। সুদীপ মোটামুটি তাল রাখছে, কিন্তু জয়িতা খুবই কাহিল হয়ে পড়েছিল। একটা ঘোরের মধ্যে ওরা হেঁটে যাচ্ছিল, আর তখনই হাওয়া বইতে শুরু করলো। সেই হাওয়ার টানে ঝাঁক বেঁধে কুয়াশারও উঠে আসছিল উপরে। গরম পোশাক থাকা সত্ত্বেও যেন হাড়ে কাঁপুনি লাগলো, কিন্তু সেই সঙ্গে এতক্ষণের বেড়ে ওঠা ক্লান্তিটা যেন চাপা পড়লো। কল্যাণ বলল, জয়িতা তুই মাঝখানে থাক, এই কুয়াশার আড়ালে তোর কাছ থেকে মূর্তিটা ছিনিয়ে নিয়ে ওরা পালাতে পারে। কল্যাণের কথার উত্তরে কেউ কথা বলল না। এত ঠান্ডা সত্ত্বেও প্রত্যেকের বুক থেকে গরম নিঃশ্বাস বেরিয়ে আসছিল দ্রুত। আরও 15 মিনিট চলার পর ওরা উপত্যকাটা দেখতে পেল এবং তখনই পালদেমের গলা শুনতে পেল, আমরা এসে গেছি, ওই বাঁকটা পার হলেই আমাদের গ্রাম। হঠাৎ যেন নতুন রক্ত বইতে শুরু করলো শিরায়, উদ্যমটা এসে গেল পদক্ষেপে। 5 মিনিটের পর ওরা গ্রামটাকে দেখতে পেল। যে পাহাড়টাকে উপাসা অবেদ্য বলে মনে হয়েছিল তারই খাঁজে ওরা দাঁড়িয়ে দেখলো নেহাতি গ্রাম, পাহাড়ি ঘরবাড়ি। পাহাড়ের গায়ে টুকরো জমিতে চাষ হয়েছে, বাড়িঘরগুলোয় স্বাচ্ছন্দ্যের চিহ্ন মাত্র নেই। গ্রামের শেষেই বরফের পাহাড়, তার সাদাটে দেয়াল এখানে দাঁড়িয়েও স্পষ্ট। ওরা নিচে নামতে না নামতে কিছু মানুষ বেরিয়ে এলো উপত্যকায়। সঙ্গে সঙ্গে পালদেম চিৎকার করে কিছু বলল, সেই চিৎকারটা ছড়িয়ে পড়ল মুখে মুখে। যারা ক্ষেতে ফসল কাটছিল, যারা অন্যত্র ব্যস্ত ছিল, তারা ছুটে আসতে লাগলো এদিকে। একটা পাগলামির লক্ষণ ফুটে উঠলো জনতার আচরণে। ওরা উপরে দাঁড়িয়ে দেখছিল, এ গ্রামে 100-এর বেশি মানুষ থাকতে পারে না। আনন্দ পালদেমকে জিজ্ঞাসা করলো, ওরা ওইভাবে ছুটে আসছে কেন? দেবতার মূর্তি পাওয়া গিয়েছে বলে খুশি হয়েছে সবাই, কিন্তু ওই খুশির চাপে আমরা মরে যাব, তুমি এগিয়ে গিয়ে ওদের থামাও। জিনিসপত্র রেখে পালদেম ঢালু পথ পেয়ে দুহাত তুলে চিৎকার করতে করতে এগিয়ে গেল। প্রায় উন্মত্ত জনতা এবার আচমকা চুপ করে গেল। আনন্দ সঙ্গীদের নিয়ে এগিয়ে গেল সামনে, তারপরে চিৎকার করে জিজ্ঞাসা করল, এখানে পুরোহিত কে আছে? কথাটার অর্থ কারো বোধগম্য হলো না। অনেক চেষ্টার পর পালদেম মানে ধরতে পেরে চিৎকার করল, কাহুন কাহুন। তারপরেই ভিড়টেল একজন বৃদ্ধ এগিয়ে এলেন, তার পরনে আমাদের পোশাক। আনন্দ ইঙ্গিত করতে জয়িতা ধীরে ধীরে তার সামনে পৌঁছে হাঁটু গেড়ে বসে মূর্তিটা বের করে এগিয়ে ধরল। পরিতৃপ্ত মুখে শ্রদ্ধা সহকারে কাহুন সেটিকে গ্রহণ করতেই জনতা উল্লাসে চিৎকার করে উঠল। ওরা সেই দিনের শেষ প্রহরে প্রথম পা দিয়েছিল তাপলিংয়ে। 32 দেবতার মূর্তি নিয়ে কাহুন গেলেন মন্দিরে, পাহাড়ের গায়ে অনেকটা আধা গুহার চেহারার মন্দির। এই বিকেলে তার ভেতরে ঘন ছায়া থাকায় সবটাই দৃশ্যমান নয়। তাপলেঙ্গের মানুষ এখন খুশিতে ডগমগ, কেউ লাফাচ্ছে, কেউ অকারণে চিৎকার করছে। ওরা চারজন দেখলো এরই ফাঁকে সেই অসুস্থ লোকটিকে চোখের আড়ালে সরিয়ে নিয়ে যাওয়া হলো। লোকটা ওই মূর্তি চুরি করে যখন পালিয়েছিল তখন বিচারের শাস্তি যা হবে তা কল্পনা করতে অসুবিধা হলো না। এখন চোখের সামনে যে মানুষগুলো হইচই করছে তাদের পেছন থেকে দেখলে নেপালি বলে কিছুতেই মনে হবে না। ওরা বাঙালিদের থেকেও লম্বা, মুখে মঙ্গোলিয়ান ছাপ স্পষ্ট, অনেকটা তিব্বতীদের সঙ্গে সিকিমের চেহারা মিশলে এইরকম চেহারা হয়। অথচ ওরা নেপালের কাছাকাছি ভাষায় কথা বলে। মানুষগুলো অবশ্য দরিদ্র, এদের পোশাকে অবশ্য সেটা স্পষ্ট। পাহাড়ি মানুষের একটা মজবুত শারীরিক গঠন থাকে, কিন্তু তা সত্ত্বেও এদের দেখে বোঝা যাচ্ছিল নিয়মিত আহারের সংস্থান হয় না। অথচ দেবতার মূর্তি পাওয়ার পর থেকেই এদের উচ্ছ্বাস দেখার মতো, সেখানে কোনো আড়ষ্টতা নেই। এই সময় ওরা লক্ষ্য করলো কিছু কিছু মানুষ দূরে দাঁড়িয়ে তাদের দেখছে, বিস্মিত চোখ মেলে তারা দাঁড়িয়ে আছে দূরে, কাছে আসছে না কেউ। ক্রমশ ভিড়টা এদিকে বাড়তে লাগলো। আনন্দরা পা ছড়িয়ে বসেছিল, অত্যন্ত ক্লান্তিতে বোধ হয় খিদে চলে যায়। আনন্দ এবার গ্রামের মোড়লকে আশা করছিল, সে লোকটা এসে নিশ্চয়ই খুব জেরা করবে, করুক। কিন্তু এখন তাদের একটা আশ্রয় চাই, চোখের সামনে ছড়ানো পাহাড়ের গায়ে যে কাঠের বাড়িগুলো, সেখানে কি খালি ঘর আছে? কারণ মানুষের সংখ্যা অনুযায়ী যে বাসস্থান আশা করা যায় তা চোখে পড়ছে না। আনন্দ একটি লোককে এগিয়ে আসতে দেখল, কাছাকাছি হতে পালদেমকে চেনা গেল। পালদেম বলল, অন্ধকার নেমে এলে অসুবিধা হবে, তোমরা আজ যেখানে থাকবে সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছি, চলো। এখানে অন্ধকার নেমে এলে কেউ ঘরের বাইরে যায় না, তোমরাও নিয়মটা মেনো। কল্যাণ জিজ্ঞাসা করল, নিয়মটা হয়েছে কেন? অন্ধকারের বাইরে কি হয়? পালদেম মাথা নাড়ল, কি হয় আমরা জানি না, তবে আমাদের বাম ঠাকুর দ্বারা যেত না, আমরাও যাই না। পালদেম আরও জানালো, মালপত্র ওরা এখানেই রেখে যাক, গ্রামের লোক পৌঁছে দেবে। কথাটা ওদের খুশি করলেও আনন্দ বিশেষ ব্যাগটা সঙ্গে নিল, কারণ যারা বহন করবে তারা যদি সচেতন না থাকে তাহলে বিস্ফোরণ অসম্ভব নয়। ওরা পালদেমের পেছনে হাঁটছিল, গ্রামবাসীরা কাছে আসছে না, বেশ দূরত্ব রেখে ওরা অনুসরণ করছিল। হাঁটতে হাঁটতে পালদেম বলল, এই গ্রামে কখনো বিদেশিদের রাত কাটাতে দেওয়া হয়নি, যেহেতু তোমরা আমাদের উপকার করেছ নিজের অজান্তে হলেও, আর একজন মেয়ে তোমাদের সঙ্গে আছে তাই তোমাদের থাকতে দিচ্ছি আমরা, কিন্তু কাল সকালেই চলে যাবে তোমরা।
ওয়ালাংচাংয়ে যাওয়ার পথ আমি তোমাদের চিনিয়ে দেব। ওরা কিছুটা ঢালুতে নেমে আবার উঠতে লাগলো। আনন্দ জিজ্ঞাসা করলো, এই গ্রামের প্রধান কে? তুমি? পালদেব মাথা নাড়ল, এখানে কোনো প্রধান প্রধান নেই, আমাদের নিজস্ব রীতিনীতি আছে, আমরা সেই মতো চলি। কেউ যদি সেই নিয়ম না মানতে চায় তাহলে তাকে গ্রাম ছেড়ে চলে যেতে হয়। আসলে আমরা খুব গরিব মানুষ। গরিব মানুষদের আবার প্রধান থাকে নাকি? গ্রামের ঠিক শেষ সীমায় একটি পরিত্যক্ত বাড়িতে ওদের নিয়ে এলো পালদেম। পাহাড়ের গায়ে কাঠ গুঁজে এটিকে তৈরি করা হয়েছিল। অবশ্য বাড়ি বলতে যা বোঝায় তার ধারে কাছে নয় আস্তানাটা, কাঠের মেঝে ভেঙে গেছে, দেয়ালটি অনেকখানি ফাঁক, তবে ছাদটা সম্ভবত অটুট আছে, কোনো আসবাব নেই, কিন্তু একটা বোটকা গন্ধ সমস্ত ঘরে চেপে বসে আছে। সুদীপ দেখে শুনে বলল, এখানে থাকার চেয়ে তাঁবু টাঙ্গিয়ে থাকা ঢের ভালো। কি গন্ধ, বাপরে বাপ! আনন্দ বলল, বাইরে তাঁবুতে শুলে ঠান্ডা সহ্য হবে না, একবার জোরে বাতাস বইতে শুরু করলেই টের পাবি, বৃষ্টি হলে তো কথাই নেই, এখানে কোনো মতে কাজ চালাতে হবে। কিন্তু মুশকিল হলো, এখানে কোনো বাথরুম বা ল্যাট্রিন নেই, স্নান করার প্রশ্নই ওঠে না এই ঠান্ডায়। কিন্তু ও দুটোর জন্যে? ওরা যখন এইসব আলোচনা করছিল তখন ওদের মালপত্র পৌঁছে গেল, দুটো লোক অবলীলায় ওইসব ওজন বয়ে নিয়ে এলো, অথচ তাদের স্বাস্থ্য মোটেই ভালো নাই। কল্যাণ পালদেমকে বলল, এখানে জল পাওয়া যাবে কোথায়? আমরা বাঙালিরা খুব জল খাই। পালদেম কল্যাণকে ঘরের বাইরে নিয়ে গেল। সেখান থেকেই দেখা যায় একটা ছোট জলের ধারা নেমে যাচ্ছে পাহাড়ের শরীর বেয়ে। সে জিজ্ঞাসা করলো, এই ঘরে কে থাকতো? কেউ না, গ্রামের কারো অসুখ হলে এই ঘরে এসে থাকে। আবার বিয়ের পর যতদিন নতুন ঘর তৈরি করতে না পারে ততদিন এই ঘরে তাদের থাকতে দেওয়া হয়। তোমরা অতিথি বলে এই ঘরে থাকতে দেওয়া হলো। ঠিক আছে, আমি এখন যাচ্ছি, তোমাদের নিশ্চয়ই খিদে পেয়েছে, আমার বাড়ি থেকে তোমাদের খাবার দিয়ে যাব। আমরা খুব গরিব, ভালো খাবার দিতে পারবো না। সত্যি বলতে কি, তোমাদের একবেলা খাওয়াচ্ছি বলে আমাদের একজনের চারবেলার খাওয়া কমে যাবে। পালদেম যাওয়ার জন্য পা বাড়ালো। তখনও অন্তত জনাকুড়ি ছেলেমেয়ে খানিকটা দূরে বসে এই বাড়ির দিকে তাকিয়েছিল। পালদেম তাদের চিৎকার করে কিছু বললেও কোনো প্রতিক্রিয়া হলো না। কল্যাণ পালদেমকে ডাকল, শোনো, তোমাদের খাবার কমে যাবে না, আমরা তোমাকে টাকা দিচ্ছি। টাকা? এখানে টাকা দিয়ে কি হবে? টাকা দিয়ে জিনিস পাওয়া যায় চ্যাংথাপুতে, সেখানে যেতে হলো অনেক ঝামেলা। তাছাড়া অতিথিদের কাছ থেকে টাকা নিলে লোকে আমাকে বলবেটা কি? ও হ্যাঁ, তোমাদের সঙ্গে কি তোম্বা কিংবা ছাং আছে? যদি দরকার হয় তাহলে সেটা পাঠিয়ে দিতে পারি। পালদেম প্রস্তাবটা জানাতে সুদীপ বেরিয়ে এলো। হ্যাঁ, ওগুলো দিলে তো খুব ভালোই হয়। পালদেম চলে গেলেও দর্শকরা নড়ল না। কল্যাণ জিজ্ঞাসা করল, জিনিস দুটো কী রে? মদ, একদম দিশি মতে তৈরি। সুদীপ নিচে নামল। ওপাশে খুব দ্রুত কুয়াশা নেমে আসছে, হিমালয়ের কোনো চূড়া দেখা যাচ্ছে না, যেন ভালুকের মতো সন্ধ্যা নেমে আসছে। সিঁড়িতে দাঁড়িয়ে কল্যাণ চিৎকার করল, এই মদ খাবি? হাই অল্টিটিউডে ড্রিঙ্ক করলে হার্ট অ্যাটাক হয় জানিস না? তাহলে এরা কেউ বেঁচে থাকতো না। কথাটা বলে কাছে যেতে বাচ্চাগুলো উঠে দাঁড়ালো। ওদের সঙ্গে যে দুজন বয়স্ক রয়েছে তাদের দিকে তাকাতে গলগণ্ড দেখতে পেল সুদীপ। বেশি বয়স্কজনের গলায় ফুটবলের মতো ঝুলে আছে, দ্বিতীয়জনের বোধ হয় সবে শুরু হয়েছে। বাচ্চাগুলোর প্রত্যেকের পা খালি এবং সেগুলো ফেটে এমনভাবে শক্ত হয়ে গেছে যে দেখলে শিউরে উঠতে হয়। তারপরেই সুদীপের চোখ পড়ল মেয়েটার উপরে। মুখের একপাশ থেকে বিশ্রী ঘা প্রায় গলা পর্যন্ত নেমেছে, মাঝে মাঝে রস গড়াচ্ছে তা থেকে, অথচ মেয়েটির মুখের গরণ খুব মিষ্টি। অন্য পাশটায় তাকালে মুগ্ধ হতে হয়, কিন্তু মুখ ফেরালেই বিভৎস ক্ষত মেয়েটিকে ভয়ঙ্কর করে তুলেছে। অথচ মেয়েটি এমন সরল চোখে তার দিকে তাকিয়ে আছে যে ওই ক্ষতের কষ্ট ওকে পীড়া দিচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। সে আঙ্গুল তুলে মেয়েটিকে জিজ্ঞাসা করল, তোমার মুখে ওটা কী হয়েছে? ব্যবধান বড় জোর 12 ফুটের। প্রশ্নটা শোনা মাত্র মেয়েটির চোখের কৌতূহল উড়ে গেল এবং সেই সঙ্গে অন্য বাচ্চাদের হাসির শব্দ কানে এলো। সুদীপ আবার জিজ্ঞাসা করল, কতদিন হয়েছে ওটা? এবার মেয়েটি এমনভাবে মুখ ফেরালো যাতে ক্ষত দেখা না যায়। একটি বাচ্চা নেপালিতে বলে উঠল তড়বড় করে। সুদীপ কথাগুলোর পুরোটা বুঝতে না পারলেও অনুমান করল বাচ্চাটা ক্ষত সম্পর্কেই বলছে এবং সেই বলার মধ্যে বেশ ঠাট্টা মেশানো রয়েছে। সঙ্গে সঙ্গে অন্য বাচ্চারাও হেসে উঠল শব্দ করে। মেয়েটি কী করবে ভেবে পাচ্ছিল না। তারপর চিৎকার করে বাচ্চাগুলোকে ধমক দেবার চেষ্টা করল। বাচ্চারা হঠাৎ তাকে ঘিরে নাচতে লাগলো ছড়া কাটতে কাটতে। মেয়েটি যখন কেঁদে ফেলেছে তখন সুদীপ মর্মোদ্ধার করল, বাচ্চারা বলছে পাহাড় থেকে ভালুক এসে ওর মুখে চুমু খেয়েছে। সুদীপ এগিয়ে গিয়ে খপ করে মেয়েটার হাত ধরে বলল, তুমি আমার সঙ্গে এসো। সঙ্গে সঙ্গে মেয়েটি বেঁকে চুড়ে হাত ছাড়াবার চেষ্টা করল। সেটাই সক্ষম হতে না পেরে সে মাটিতে বসে পড়ে পরিত্রাহী চিৎকার শুরু করলো। দৃশ্যটা দেখে অন্য বাচ্চারা ঠাট্টা বন্ধ রেখে খানিকটা দূরে সরে গিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ল।
সুদীপের জেদ চেপে গিয়েছিল। নিজের পায়ের ব্যথা সামলে সে মেয়েটাকে টেনে তুলতে চেষ্টা করছিল, কিন্তু মেয়েটা প্রায় শুয়ে পড়ার ভঙ্গি করতে তা সম্ভব হচ্ছিল না। এই চিৎকার চেঁচামেচিতে আনন্দরা বাইরে বেরিয়ে এসেছিল। জয়িতা নেমে এলো কাছে। ওকে ধরেছিস কেন? কি করেছে ও? ছেড়ে দে সুদীপ ওকে। ইস, ওর মুখে কি হয়েছে? পুরুষের পোশাকে মেলি গলা শুনে মেয়েটি এক মুহূর্তে স্থির হলো। তখন তার হাত সুদীপের মুঠোয় ধরা। সুদীপ বলল, এরকম বীভৎস ঘা কোথাও দেখেছিস? এখনই ওষুধ না পড়লে মেয়েটা মরে যাবে। তা ঠিক, কিন্তু ওর ইচ্ছের বিরুদ্ধে তুই ওষুধ দিবি ধরে বেঁধে? জয়িতা খেপে গেল। আমরা এখানে একটা রাত কাটাতে এসেছি, ওদের জন্য আমাদের না ভাবলেও চলবে। ঠিক তখনই একটা মহিলার পিছু পিছু আরও কয়েকজন ছুটে আসতে দেখা গেল। সবাই চিৎকার করছে। ওদের ভঙ্গি দেখে সুদীপ হাত ছেড়ে দেওয়া মাত্র মেয়েটি ছিটকে সরে গিয়ে দৌড়াতে লাগলো। মহিলার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো মেয়েটা। সঙ্গে সঙ্গে মারমুখী হয়ে মহিলা তার দলবল নিয়ে ছুটে এলো। ওরা চিৎকার করে যে দ্রুত কথা বলছে তা যে গালাগালি, এটা বুঝতে অসুবিধা হচ্ছে না। পারলে মহিলা যেন সুদীপকে মেরেই ফেলে। জয়িতা ওকে আটকাবার চেষ্টা করছিল। আনন্দ সুদীপকে বলল, চটপট ঘরে চলে যা, ব্যাপারটা অন্যরকম মনে হয়েছে ওদের কাছে। আরও লোক ছুটে আসতে দেখে কল্যাণ বারান্দায় যেতে বলল সুদীপকে। নবাগতদের মধ্যে পালদেমকেও দেখা গেল। সে উত্তেজিত মহিলার কাছে অভিযোগ শুনে আনন্দর সামনে এসে জিজ্ঞাসা করল, ওই লোকটা এতটুকু বাচ্চার হাত ধরে টানছিল কেন? ও তো এখনো বাচ্চা, মেয়েও হয়নি। তোমাদের সঙ্গেই তো একজন মেয়ে আছে, তাহলে এই মতলব হলো কেন? আনন্দ পালদেমের দিকে কিছুক্ষণ তাকিয়ে নিজেকে সংবরণ করল। এখন সব চিৎকার থেমে গেছে। জমে ওঠা জনতা সাগ্রহে অপেক্ষা করছে একটা বিহিতের জন্যে। আনন্দ লক্ষ্য করল পালদেমের মুখের চেহারা পাল্টে গেছে, অপমানিত এবং নিষ্ঠুর দেখাচ্ছে তাকে এখন। উত্তেজিত পালদেম বলল, তোমাদের কাছে বন্দুক আছে বলে ভেবেছো যা ইচ্ছে তাই করবে? ওই বাচ্চাটার মুখের দিকে তাকাওনি? ঘাটা গলা ছাড়িয়ে গেলেই তো ও মারা যাবে। এর আগে ওই অসুখে তিনজন মারা গেছে, এইসব দেখেও তোমাদের ইচ্ছে হলো? জয়িতা এগিয়ে এলো পালদেমের সামনে। তোমরা ওকে ভুল বুঝেছো, মেয়েটা ওরকম বিভৎস ঘায়ে কষ্ট পাচ্ছে দেখে আমাদের বন্ধু ওকে ডেকেছিল ওষুধ দেওয়ার জন্যে। ওইটুকুনি বাচ্চার অন্য কোনো ক্ষতি করার মতো মতলব ওর নেই। ওষুধ দিলে যদি মেয়েটার উপকার হয় তাহলে ও মারা যাবে না। এখানে আমাদের কথা আর কে বুঝতে পারে জানি না, কিন্তু ওই বাচ্চাটা ভয় পেয়ে না বুঝে চিৎকার করেছে। আমি তো একটা মেয়ে, আমার কথা তুমি বিশ্বাস করো? ওষুধ? বাজে কথা, যারা প্রাণ হত্যা করার জন্য বন্দুক রাখে তাদের কাছে ওষুধ থাকবে কেন? এইসব এখন তোমরা বানিয়ে বলছো, তোমরা শহরের লোকেরা অত্যন্ত ধান্দাবাজ। এবার আনন্দ কথা বলল, তুমি আমাদের যা ইচ্ছে ভাবতে পারো, কিন্তু আমাদের কাছে যে ওষুধ আছে তা দিলে ওই মেয়েটি ভালো হয়ে উঠতে পারে। আজে বাজে কথা না বলে তুমি ওর মাকে জিজ্ঞাসা করো যে আমাদের ওষুধ দিতে দেবে কিনা। আনন্দর গলার স্বরে এমন একটা কর্তৃত্ব ছিল যে পালদেম কিছুক্ষণ ইতস্তত করল। তারপর সে মহিলার কাছে এগিয়ে গেল। মহিলা তখন মেয়েটিকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। পালদেম তাকে সব কথা বলে চুপ করে দাঁড়ালো। মহিলা প্রথমে দ্রুত মাথা নাড়তে লাগলো। আনন্দ সুদীপকে বলল ওষুধের বাক্সটা বারান্দায় নিয়ে আসতে। পালদেম এবার আনন্দের কাছে এসে বলল, ওর মা রাজি হচ্ছে না, বলছে ওষুধ লাগালে ওর মেয়ে আজ রাত্রেই মরে যাবে। আনন্দ বলল, কি অদ্ভুত কথাটা, তুমি তো বুঝতে পারছো ব্যাপারটা। ওকে বলো ওষুধ না লাগালে তো মেয়েটা আর বেশি দিন বাঁচবে না, আমরা ওর শত্রু নই, ও কথা বলো, নাহলে প্রথমে যে ধারণা তৈরি হয়েছে সেটাই মনে থেকে যাবে। পালদেম বলল, তাও আমি বলেছি। ও বলল, আজ রাত্রে মরার চেয়ে যে কদিন বেঁচে থাকি সেই কদিনই লাভ। তোমরা ওর হাত ধরে টেনে ভালো করনি, এখন কেউ বিশ্বাস করছে না তোমাদের অন্য কোনো মতলব ছিল না। মেয়েটিকে ওর বাবার মত ছাড়া ওষুধ দিতে মা পাঠাবে না। ওর বাবা কোথায়? তাকে ডাকো। আনন্দর মনে হলো এ ব্যাপারে একটি পুরুষকে বোঝানো ঢের সহজ। মেয়েটির ঘায়ে ওষুধ না দিতে পারলে ওদের ধারণা পাল্টাবে না, তার ফলে আর কোনো সাহায্য এই গ্রামে পাওয়া অসম্ভব হবে। পালদেম বলল, আপনাদের কি দরকার গায়ে পরে মানুষের উপকার করার? এখানে যাতে রাত কাটিয়ে চলে যেতে পারেন সেই ব্যবস্থা করে দিচ্ছি। এ সময় মহিলা চিৎকার করে কিছু বলতে আরম্ভ করল। আনন্দ দেখল একটি কিশোর গম্ভীর মুখে এগিয়ে আসছে এবং মহিলা তার উদ্দেশ্যে কথা বলছে। কিশোর কোমরে হাত দিয়ে ওদের কথা শুনল, তারপর চট করে ঘুরে আনন্দর দিকে তাকালো। তারপর তার গলায় আওয়াজ উঠল। বোঝা যাচ্ছিল সে পালদেমকে গালিগালাজ করছে। বোধহয় আক্রান্ত হতেই পালদেম আত্মরক্ষার জন্য পাল্টে গলা তুলল। কিছুক্ষণ এইরকম চলার পর পালদেম বলল, ওরা কেউ তোমাদের কথা বিশ্বাস করছে না, কিভাবে ওই মেয়েটির মুখের ঘা সারাতে চাও তোমরা? ওর শরীরে হাত না দিয়ে যদি সেটা সম্ভব হয় তাহলে? আমরা ওই শরীরে হাত দেব না, আনন্দ চটপট ওকে থামিয়ে বলল। ওর ভাইকে বলো কাছে নিয়ে আসতে। পালদেম বলল, কাকে ভাই বলছো? ছেলেটি মেয়েটার বাবা, না জানে কোনো কথা বলতে যেও না। তারপর সে চিৎকার করে কিশোরীর উদ্দেশ্যে কিছু বলল। আনন্দ এতটা হতভম্ব হয়ে গেছিল যে কিছুক্ষণ কথা বলতে পারল না। জয়িতা এগিয়ে এলো পালদেমের কাছে। কি যা তা বলছো,
ওইটুকু ছেলেই মেয়ের বাবা? ওরা তো নির্ঘাত ভাই বোন। পালদেম এবার হাসল, দেখাচ্ছে বটে তাই, কিন্তু এটাই সত্যি। ওরা মামি আর এই ছেলেটা হলো মেয়েটির মায়ের স্বামী। আমাদের কাছে ব্যাপারটা অবাক হওয়ার নয়, যে দেশের যা নিয়ম। জয়িতার মুখে কথা নেই, সে কোনো বিশ্বাসেই কাছাকাছি আসতে পারছে না। মহিলার বয়স যদি 35ও হয়, ছেলেটার বয়স যে 16 পার হয়নি তাতে সে নিঃসন্দেহ। অবশ্য পাহাড়ি ছেলেদের বয়স চট করে ধরা মুশকিল, কিন্তু এক্ষেত্রে ওকে যুবক ভাবাই যাচ্ছে না। দেখা গেল পালদেমার কথা শুনে মেয়েটিকে নিয়ে তার মা খানিক এগিয়ে এসে বসেছে। আনন্দ জয়িতাকে নির্দেশ দিতে সে এগিয়ে গেল। জয়িতা কাছে গিয়ে বলল, তুমি ভয় পেও না, আমরা তোমার উপকার করতে চাই। কিন্তু খুব একটা প্রতিক্রিয়া হলো না, শুধু মহিলার মুখে এবার একটু হাসি ফুটল। জয়িতা দেখল ক্ষত বেশ পুরনো এবং তার চামড়ার নিচেও বিস্তৃত হয়েছে বলে তার বোধ হলো। আনন্দর কথায় সুদীপ স্টোভ জ্বেলেছে। এই গ্রামে আসা মাত্র যে কাণ্ডটা ঘটল তার আতঙ্ক এখনো তাকে ছেড়ে যায়নি। মনে হচ্ছিল লোকগুলো তাকে মেরেও ফেলতে পারে, অথচ সে মেয়েটার অবস্থা দেখে। পাশের ঘরটা থেকে আনা জল গরম করতে গিয়ে তার এবার আরাম লাগছিল। এই ঠান্ডায় স্টোভের আগুন খুব আরামদায়ক। গরম জল হয়ে গেলে জয়িতা খানিকটা তুলো, তাতে ভিজিয়ে মেয়েটির মাকে ইঙ্গিতে বুঝিয়ে দিল কি করতে হবে। এখন সমস্ত গ্রামের মানুষ হুমড়ি খেয়ে দেখছে কাণ্ডটা। পালদেম আরও বিশদ করে বলার পর মহিলা গরম জলে ভেজানো তুলোটা নিয়ে মেয়েটার ক্ষতের উপর চেপে ধরতে সে পরিত্রাহী চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল মহিলা। দেখা গেল মেয়েটির তুলোয় চাপা জায়গাটা সাদা হয়ে গেছে, টপটপ করে কয়েক ফোঁটা রক্ত বেরিয়ে এলো। মেয়েটি আর কিছুতেই রাজি হচ্ছে না তার মাকে কাজ করতে দিতে। জয়িতা গ্লাভস খুলল, তারপর মেয়েটির পাশে হাঁটু মুড়ে বসে বলল, আমাকে হাত দিতে দাও, যদি একটুও ব্যথা লাগে তাহলে তুমি চলে যেও। মেয়েটি তীব্র দৃষ্টিতে জয়িতাকে দেখছিল। জয়িতা ওর মাথার প্রায় জট পাকানো চুলে হাত বুলিয়ে দিল। পালদেম জয়িতার কথাটা অনুবাদ করে দিলে মেয়েটির চোখের দৃষ্টি স্বাভাবিক হলো। এবার জয়িতা আবার গরম তুলো তুলে খুব আলতো করে ক্ষতের উপর বোলাতে লাগলো। মেয়েটি কাঠ হয়ে বসেছিল যন্ত্রণার আশঙ্কায়, কিন্তু গরম জলের সংস্পর্শে এবং জয়িতার সতর্ক আঙ্গুল তাকে একটু একটু করে আরাম দিচ্ছিল। সে চোখ বন্ধ করে ফেলল। জল ঠান্ডা হয়ে আসছে, কিন্তু বারংবার তুলো সেখানে ডোবাতে তার রং পাল্টে গেছে। অন্তত 15 ইঞ্চি ময়লা পুরো হয়ে আটকে ছিল বিরাট ক্ষতের উপর। গরম জলে ধোয়া হয়ে গেলে ক্ষতের চেহারা পাল্টে গেল। কালো হলদেটে মেশা ক্ষতের বদলে এখন পুরোটা লাল দগদগ হয়ে গেল। জয়িতা আনন্দকে জিজ্ঞাসা করল, সাধারণ ঘান আরে, বাস বেশি নেই, কী ওষুধ দেব? আনন্দ একটা টিউব এগিয়ে দিল বাক্স থেকে। এই মলম ঘা শুকিয়ে দেওয়ার কাজ দ্রুত করে, কিন্তু আনন্দ অবাক হচ্ছিল জয়িতাকে দেখে। ওরকম ক্ষতে কী অবলীলায় হাত দিচ্ছে জয়িতা! মেয়েটা যেন ঘেন্না শব্দটার সঙ্গে কখনোই পরিচিত নয়। একটু একটু করে মলমটা মেয়েটার ক্ষতের সর্বাঙ্গে ভালো করে লাগিয়ে দিল জয়িতা। মেয়েটি এখনও চুপ করে বসে আছে চোখ বন্ধ করে। জয়িতা জিজ্ঞাসা করলো, এটা ব্যান্ডেজ করতে তো অসুবিধা হবে, অনেকটা জায়গা জুড়ে রয়েছে। সুদীপ জয়িতার কাজ দেখছিল, ব্যান্ডেজের দরকার নেই, ওকে বুঝিয়ে দে যাতে ধুলো না লাগায়। আনন্দ মাথা নাড়ল, না খোলা রাখবি না, আলতো করে ব্যান্ডেজ কর, ব্যাপারটা ওদের চোখের আড়ালে রাখা দরকার, ওর চিকিৎসা হচ্ছে এমন মানসিক স্বস্তি দেওয়া দরকার। জয়িতা জমার তুলো ক্ষতের উপর বিছিয়ে তার উপর ব্যান্ডেজ করতে লাগলো। গলায় অসুবিধে হলো না, কিন্তু বিপাক হলো মুখের কাছে এসে, শেষ পর্যন্ত মুখের অনেকটাই ঢাকা পড়ল। এবার দর্শকদের মধ্যে হাসি শুরু হলো। মেয়েটিকে এখন চেনা যাচ্ছে না, এটাই আলোচ্য বিষয়। রমণী মেয়েটিকে প্রশ্ন করতে সে মাথা নেড়ে না বলল। আনন্দ এবার দুটো ক্যাপসুল দিল পালদেমের হাতে। মেয়েটিকে অনেক জোর জবরদস্তি করে একটা তখনই খাইয়ে দেওয়া হলো, দ্বিতীয়টি আগামী ভোরে ঘুম থেকে উঠে খাওয়াতে বলল কিছু খাবার খাওয়ার পর। তার ভয় হচ্ছিল যার পেটে কোনোদিন ওষুধ পড়েনি তার কী প্রতিক্রিয়া হয় কে জানে। তার ইচ্ছে সত্ত্বেও ডোজ কমিয়ে দিল সে। পালদেম মারফত মেয়েটিকে সতর্ক করে দেওয়া হলো যেন কোনো অবস্থাতেই ব্যান্ডেজে হাত না দেয়, যেন ওটা খুলে ফেললেই মেয়েটি মরে যাবে। ব্যাপারটা মিটে যাওয়ার পর মহিলাকে খুব অপ্রস্তুত দেখাচ্ছিল। মা হিসেবে বোধহয় সে বুঝতে পারছিল যা করা হলো তাতে তার মেয়ের উপকারই হবে। ভিড় এখন মেয়েটিকে ঘিরে, সবাই ওর ব্যান্ডেজে আঙ্গুল ছোঁয়াতে চাইছে আর সে তার প্রতিবাদ জানাচ্ছে। হঠাৎ দেখা গেল কয়েকজন বৃদ্ধ এবং মাতব্বর ব্যক্তিকে নিয়ে কাহুন এগিয়ে আসছেন। পৌঁছে কাহুন ঘটনাস্থলে মেয়েটির মাকে কিছু জিজ্ঞাসা করতে সে গড়গড় করে বলতে লাগলো। কাহুনের মুখে সন্দেহ এবং অবিশ্বাসের অনেকগুলো ভাঁজ ফুটে উঠল। তিনি ঝুঁকে মেয়েটির সঙ্গে কথা বললেন। মেয়েটি বারংবার মাথা নাড়তে আরম্ভ করল। তারপর কাহুন পালদেমকে প্রশ্ন করল জড়ানো গলায়। পালদেম সেটা আনন্দকে শোনাল। কাহুন জিজ্ঞাসা করছেন কেন মেয়েটির মুখ ঢেকে রাখা হয়েছে, এটা কি কোনো মন্ত্রের কারণে? জয়িতা হেসে ফেলতে আনন্দ তাকে হাত তুলে থামালো, তারপর বলল ওতে তাড়াতাড়ি অসুখ সারে। পালদেম সেটা জানিয়ে দিতে কাহুন আবার প্রশ্ন করলেন। সেটা পালদেম জানালো,
কাহন জিজ্ঞাসা করছেন, তোমাদের সঙ্গে আসা ওই লোকটির হাতেও কি এইরকম ঘা রয়েছে? কল্যাণ চুপচাপ শুনছিল। প্রশ্নটা শোনা মাত্র তার মুখ থেকে বেরিয়ে এলো, যা শালা। আনন্দ কল্যাণের ব্যাপারটা বলল। কাহন শুনে কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর কিছু একটা ঘোষণা করে সদলে ফিরে গেলেন। পালদেম বলল, কাহন হুকুম দিয়েছেন যতক্ষণ না মেয়েটির মুখ থেকে ওটা না খোলা হচ্ছে ততক্ষণ তোমাদের নিয়ে কি করা হবে তা পরে চিন্তা করবে গ্রামের মানুষ। আনন্দর মুখে হাসি ফুটল। সে বলল, কাহনের আদেশ শিরোধার্য, কিন্তু তুমি বলেছিলে এই গ্রামে কোনো মোড়ল নেই, মোড়লকে তোমরা কি বলো? পালা। না নেই, কাহন পালা নয়, কিন্তু কাহন আমাদের ধর্ম বাঁচিয়ে রাখেন, তাই আমাদের জীবন সম্পর্কে তিনি যা বলেন তা আমরা শুনি। তোমরা এখান থেকে পালাবার চেষ্টা করো না, সেরকম হলে তোমাদের বিপদ হবে আর আমিও ছাড়া পাবো না। তোমাদের সঙ্গে যে বন্দুক আছে তা আমি গ্রামের লোকদের বলে দিয়েছি। পালদেম চলে গেল। ততক্ষণে অন্ধকার ঘনিয়ে এসেছে। কোনো মানুষ আর এখানে দর্শক হয়ে দাঁড়িয়ে নেই। এই সময় হাওয়া শুরু হলো। সান্দাকফুতে যে বাতাসোরা পেয়েছিল তার থেকে অনেক ধারালো। এত গরম জামা প্রায় ভেদ করে ফেলেছে। ওরা চটপট ঘরে ফিরে এলো। মোমবাতি জেলে আনন্দ আর সুদীপ প্রথমে হাত লাগালো ফাঁকগুলো ঢাকতে। মোটামুটি ভদ্রস্ত করার পরও ঘর থেকে গন্ধটা দূর হলো না। সুদীপ আবার স্টোভ জ্বেলেছে। চায়ের জল গরম করার সময় ওরা স্টোভটাকে ঘিরে বসল। কল্যাণ বলল, অতিরিক্ত স্মার্ট হলে কি হয় তার প্রমাণ আর সুদীপ দিল। আর একটু হলেই গণধোলাইয়ে প্রাণ বেরিয়ে যেত। সুদীপ বলতে গিয়েও বলল না। জয়িতা জিজ্ঞাসা করল, কেরোসিন তেল কতটা আছে? সুদীপ বলল, আরেকবার ভরা যাবে। ওকে খুব গম্ভীর দেখাচ্ছিল। আনন্দ বলল, সুদীপ কাজটা না করলে কাল সকালে আমাদেরকে ওরা চলে যেতে বাধ্য করত। এখন ভাগ্যগুণে কদিন সময় পাওয়া গেল, মেয়েটার ব্যান্ডেজ তাড়াতাড়ি খোলা যাবে না। খোলা নাতকে উঠল, তুই এখানেই থেকে যাবে নাকি? আমাদের তো ওয়ালাংচাংয়ে যাওয়ার কথা। আনন্দ উত্তর দিল, ওয়ালাংচাংয়ে যে ফুল ছড়ানো হবে তা তোকে কে বলল? যে কোনো নতুন গ্রামে গেলে সেখানকার মানুষের সঙ্গে ভাব জমাতে হয় থাকতে গেলে, এটা এখানে শুরু হয়েছে। কল্যাণ বলল, শুরু হয়েছে? ওরা প্রথমে আমাদের মারতে এলো, তারপর শাসিয়ে গেল, আর তুই বলছিস? ঠিকই বলছি, এই গ্রামটার নাম আমি ম্যাপে দেখিনি। আমাদের পক্ষে এখানে থাকাটাই সুবিধাজনক। এর আগে কোনো বিদেশি এখানে রাত কাটায়নি। খুব কম মানুষের চ্যাংথাপু পর্যন্ত নিয়মিত যাতায়াত আছে। আমাদের খবর ফালুটের পুলিশ ফাঁড়িতে পৌঁছাতে সময় লাগবে, আর পৌঁছালেও তারা তাদের এখতিয়ারের বাইরে আসবে বলে মনে হয় না। আমরা বিদেশি রাষ্ট্রে রয়েছি এখন। সুদীপের বাড়ানো চায়ের কাপ আর বিস্কুট নিয়ে চুমুক দিল আনন্দ, দিয়ে বলল, অমৃত। কল্যাণ চুমুক দিয়ে মুখ বিকৃত করল, চিনি লাগবে? ওরা চুপচাপ কিছুক্ষণ কাটালো। চা বিস্কুট খাওয়ার পর খিদেটা যেন আরও জাগিয়ে উঠেছে। স্টোভ নিভিয়ে ফেলার পর ঠান্ডাটা আরও বেড়ে গেল। কাঠের দেওয়ালে বাতাসের শব্দ হচ্ছে, কান পাতলে মনে হয় যেন বুনো মোষ তেড়ে আসছে। কল্যাণ জিজ্ঞাসা করলো, আচমকা আমরা কবে ফিরে যাচ্ছি? আনন্দ অবাক হয়ে বলল, কোথায়? কল্যাণ বলল, কলকাতায়। আমরা চিরকাল এখানে থাকতে আসিনি। আনন্দ অন্যমনস্ক গলায় বলল, যাব, তবে এখনই নয়। কল্যাণ বলল, এখানে থাকলে আমাদের পুলিশের ভয় থাকবে না, জেলে যেতে হবে না, কিন্তু এই ভয়ঙ্কর ঠান্ডা থাকলে তো মরেই যেতে হবে। পুলিশ যদি সমস্যা হয় তাহলে আমরা চুপচাপ কলকাতায় ওসব না করে থেকে যেতে পারতাম। আনন্দ বলল, মাথা ঠান্ডা রাখ কল্যাণ, তুই জয়িতার কাছে আফসোস করেছিলি আমাদের সঙ্গে যোগ দিয়েছিস বলে। আমরা সবাই জানতাম যা করেছি তা করে দেশের অবস্থা পাল্টানো যায় না, কিন্তু আমরা নাড়া দিতে চেয়েছিলাম। সাধারণ মানুষ যদি আমাদের কাজকর্মে থ্রিলারের আনন্দ পায় সেটা আমাদেরই অক্ষমতা, কিন্তু এইসব আমরা জেনে শুনেই করেছিলাম। তোকে কেউ জোর করেনি আমাদের সঙ্গে যোগ দিতে। দিন ফুরিয়ে যাচ্ছে না, কলকাতাকে একটু শান্ত হতে দে, ধরা পড়লে আমাদের তো কিছুই করার থাকবে না। ধর যদি কলকাতায় ধরা পড়তাম তাহলে আজ বিকেলে এই মেয়েটির চিকিৎসা হতো না, এভাবে সমস্যা বাড়িয়ে দিস না। কল্যাণকে এসব কথা শোনার পরও খুব সন্তুষ্ট মনে হচ্ছিল না। সে ঠাট্টার গলায় বলল, অসুখে সেবা করায় যদি লক্ষ্য হয় তাহলে ওসব করার কি দরকার ছিল? মাদার তেরেসার সঙ্গে কাজ করলেই তো হতো। হঠাৎ জয়িতা প্রশ্ন করল, তুই তো বড় বেশি কথা বলছিস। আজই যদি আমরা কলকাতায় ফিরে গিয়ে কোনো অ্যাকশন করি এবং সেটা করতে গিয়ে আমাদের একজন মারা যায় এবং সেই সম্মানে তোকে সম্মানিত করি, তাহলে তুই রাজি আছিস? কল্যাণ বলল, আমাকে কেন? জয়িতা বলল, দেন স্টপ ইট, খামাখা মেজাজ নষ্ট করে দিচ্ছিস। সুদীপ ভাত রাঁধবি? হেভি খেতে পেয়ে গেছে। বিকেলের ঘটনার পর সুদীপ খুব চুপচাপ হয়ে গেছে। এখন বলল, নো প্রবলেম। আনন্দ মনে করিয়ে দিল, পালদেম খাবার দিয়ে যাবে বলেছে। জয়িতা বলল, তাহলে ওয়েট কর। আচ্ছা এরা কি খায়, সোর্স অফ ইনকাম কি? আনন্দ বলল, চাষ দেখলাম,
পাহাড়ে আর কত ফসলই বা হবে, গ্রামের বাইরে যায় না, বোঝা যাচ্ছে অবস্থা খুব খারাপ। এখানকার জঙ্গলে ফল টলও হয় বলে মনে হয় না, মুরগি আর ছাগল দেখেছি, আমি জানি না এরা কিভাবে বেঁচে আছে। ওই সময় পালদেম এলো, একটা পাত্রেই খাবার এনেছে সে, বোঝা যাচ্ছে ঠান্ডায় তারও কাঁপুনি আসছিল। জয়িতা খাবার নিয়ে তাকালো, মারাত্মক দেখতে কয়েকটা রুটি আর তরকারি, তরকারিটা কিসের তা বুঝতে পারলো না সে। কোনো কথা না বলে পালদেম চলে গেলে ওরা খাবার নিয়ে বসলো। আলু বলে যা মনে হয়েছিল তা যে আলু নয় মুখে দিয়েই মালুম হলো। এত কুৎসিত স্বাদ ওরা কখনো পায়নি, রুটি ছিঁড়তেই কষ্ট হচ্ছিল এবং তাতে মোটা মোটা দানা রয়েছে। জয়িতা লক্ষ্য করলো মন্তব্য করতে করতে সবাই খাবারটা শেষ করলো। কল্যাণ বলল, এই খেলে আর বাঁচবো না। আনন্দ বলল, কাল থেকে নিজেরাই চেষ্টা করব। হাওয়ার তেজ আরও বাড়ছিল, এখন ঝড়ের মতো শোনাচ্ছে। শীত থেকে বাঁচার জন্য ওরা ব্যাগের ভিতরে ঢুকে গেল। জয়িতা এবার ট্রানজিস্টারটা বের করলো, মোমবাতি নিভিয়ে দেওয়া হয়েছে। অন্ধকারে সে স্টেশন ধরার চেষ্টা করছিল, তিব্বত না চীন বোঝা যাচ্ছে না, হংকং কিনা তাই বাকে জানে। কোনো ভারতীয় স্টেশন সে ধরতে পারছিল না, শুধু একটার পর একটা দুর্বোধ্য ভাষার গান বেজে যাচ্ছিল এবং হঠাৎই সে বাংলা শব্দ শুনতে পেল। বাংলা শব্দ কিন্তু বলার ধরন অন্যরকম, কলকাতা কিংবা ঢাকা নয়। তারপরেই কানে এলো বিবিসির সংবাদ পাঠকের পরিচয়। আন্তর্জাতিক খবর দেওয়ার সময় স্টেশনটা হঠাৎ ডুবে গেল, নিজেদের কথা শোনার সুযোগ নেই বলে সে রেডিওটা অফ করলো। এই সময় কল্যাণ বলল, আনন্দ কাল আমার হাতের গয়নাটা খুলে দিবি। আনন্দ বলল, দেব। আর তখনই ঝড়ের শব্দের সঙ্গে আরেকটা তীক্ষ্ণ চিৎকার মিশে গেল, যেন দূরে এভারেস্টের গায়ে কেউ কাঁদছে থেমে থেমে। সেটা কান্না না আর্তনাদ, তা টের পাওয়ার উপায় নেই, কিন্তু সেই অপ্রাকৃত শব্দ ওদের নিঃসার করে দিল। ৩৩ প্রথম চোখ মেলল জয়িতা, কয়েক মুহূর্ত একটু অগোছালো, কোনো কিছু যেন ঠিক মাথায় আসছে না। তারপর খেয়াল হলো বাতাসের শব্দ নেই, কিন্তু মনে হচ্ছে তার নাক অসার হয়ে গেছে। ওটা আছে এমন অনুভূতিও নেই, একদম চাপা দিয়ে শোয়ার অভ্যেস নেই, দম বন্ধ হয়ে আসে বেশিক্ষণ থাকলে। কল্যাণটা কি আরামে ঘুমাচ্ছে, বাকি দুজনেরও জেগে থাকার কোনো লক্ষণ নেই। অথচ এখন জয়িতা ঘড়ি দেখল, সকাল ৮টা বাজে, এ ঘরে এখনও আবছায়া। কাল সারা রাত মরার মতো ঘুমিয়েও ক্লান্তি জড়িয়ে আছে। জয়িতার ঘুম ভাঙার কারণটা তাকে ঘেরা উত্তাপের বাইরে আনল। ঘরের ভিতরে প্রচণ্ড কাঁপুনি লাগছে, বাইরে গেলে কি হবে, অথচ বাইরে যেতে হবেই। ছেলেদের যে সুবিধেগুলো তারা ঈশ্বরের হাত দিয়ে করিয়ে নিয়েছে সেখানেই তাদের হার। আপাদমস্তক ঢেকে বাইরে আসতেই ছিটিয়ে দাঁড়ালো সে। এখন হাওয়া নেই, রোদও নেই, মাটিতে ভিজে শিশির যেন জমে আছে, উপাশের হিমালয় সাদা বরফের চূড়ো নিয়ে যেন সন্ন্যাসীর মতো চুপচাপ, সাদা দাড়ির মতো কিছু খুচরো মেঘ চূড়োর গায়ে গায়ে ঝুলছে, চট করে যেন সব শীত উধাও। জয়িতার আফসোস হচ্ছিল, কতবার শোনা সেই গল্পটা মনে পড়তেই রাগ হলো নিজের উপর। ৩:৩০ নাগাদ ঘুম ভাঙল না কেন? সূর্য ওঠার এক ঘন্টা আগে থেকে আকাশের সাজগোজ দেখতে দেখতে ব্রাহ্ম মুহূর্তে ঈশ্বর দর্শনের আরাম তাকে কালকে পেতেই হবে। সে মুখ ফেরালো, কোথাও মুরগি ডাকছে কিন্তু এছাড়া কোনো প্রাণের স্পন্দন পাওয়া যাচ্ছে না। তাপল্যাংয়ের মানুষেরা এখনও ঘরের বাইরে বের হয়নি, ছোট ছোট ঘরগুলো কাঠ এবং গাছের ঢালপালা দিয়ে তৈরি। শীতকালে নিশ্চয়ই প্রচুর বরফ পড়ে, বর্ষায় বৃষ্টি হয়, পাহাড় বলে ঝড়ও উঠে, কিন্তু তা সত্ত্বেও এই ঘরগুলো কি করে টিকে থাকে? যদিও গ্রামটা একটা পাহাড়ের আড়াল নিয়ে তৈরি, তবু ঘরগুলোর দিকে তাকালে তো আস্থা রাখা যায় না। জয়িতা প্রায় দৌড়ে ঘরের পেছনে চলে এলো। ওপাশে সেই ঝর্ণা থেকে জল পড়ছে, কোনো রকম একটা আড়াল তৈরি করে নিয়ে সে ভারমুক্ত হয় এবং তারপরেই সে অস্বস্তিটা টের পেল। মাসের একটি বিশেষ সময়ে এই অস্বস্তিটা শুরু হয়, দিন দুয়েক থাকে যন্ত্রণা, তিন দিন ক্রমাগত রক্তপাতের পর যন্ত্রণাটা কমে আসে। জয়িতা কাঠ হয়ে দাঁড়িয়ে রইল, আচমকা সে তিন বন্ধুর কাছ থেকে কয়েক লক্ষ মাইল দূরে সরে এলো। এসব কথা মেয়েদেরই, তার প্রথম অভিজ্ঞতার পর সীতারা এমনভাবে বুঝিয়ে দিয়েছিলেন যেন এটা অত্যন্ত গোপন ব্যাপার, ছেলেদের দৃষ্টি এবং কর্ণের সীমানায় আনা উচিত নয়। যদিও সীতারা মুখে বলেননি, তবু ভঙ্গিতে মনে হয়েছে এটা মেয়েদের উপর অর্পিত অপরাধ। রামানন্দ রায়কে বলার প্রয়োজন নেই, শোভনও নয়। যতই সে সমস্ত সংস্কার ঝেড়ে ফেলতে পারুক, ওই বয়সে ঢোকানো মায়ের মানসিকতা বোধ হয় এই জন্মে ত্যাগ করা সম্ভব হবে না। অথচ এখানে কোনো আড়াল নেই, একই ঘরে তিনজন পুরুষের সঙ্গে তাকে ২৪ ঘন্টা থাকতে হবে, মুখ ফুটে না বললে নিজেরই বিপদ, এবং সেটা বলা মানে স্বীকার করে নেওয়া আমি তোমাদের থেকে আলাদা, যথার্থই মেয়ে, পৃথিবীর নিয়মটাই প্রকৃতি অনুকরণ করছে এক্ষেত্রে। যাদের সুবিধে ভোগ করার সুযোগ দেওয়া হয়েছে তাদের জন্য কোনো কৃপণতা নেই, কিন্তু যাদের মধ্যে বাধা তাদের আপাদমস্তক বেরিয়ে পড়িয়ে দিতে কুণ্ঠিত হয়নি। অন্তত দুদিন নিশ্চিত, অবশ্য ঠান্ডার জন্য যদি নিয়মের ব্যতিক্রম না ঘটে।
ঘরের দিকে ফিরে আসতে আসতে আবার দাঁড়িয়ে পড়ল সে। ছেলেদের যেটাকে সুবিধে বলে ভাবা হয়ে থাকে সেটা তারা সহজ করে নিয়েছে বলেই তো। কাল রাত্রে ঠান্ডায় ওরা বাইরে আসেনি, দরজা থেকেই অন্ধকারে শরীরের ভার কমিয়েছে, কিন্তু সেটা ছিল প্রত্যক্ষ চোখের আড়ালে। কিন্তু ঘটনাটা বোধের মধ্যে ঘটলেও ওইটুকু আব্রুর কারণে ওরা সহজ ছিল। এই সুবিধা যদি ওরা আদায় করে নিতে পারে তাহলে শুধু মেয়ে বলেই সে সংকোচ করে নিজেকে কষ্ট দেবে? ওরা যা যা করছে তার কোনোটা সে কম করছে? পরিশ্রম, বুদ্ধি এবং শিক্ষায় সে তো পিছিয়ে নেই। নারী স্বাধীনতার ব্যাপারটা তার কাছে হাস্যকর। তথাকথিত আরোপিত নারীত্ব মুক্তি মেয়েদের কাম্য হওয়া উচিত, বিশেষ এই কষ্টের দিনগুলোর জন্য সে দায়ী নয়। উপায় নেই বলে তাকে সহ্য করতে হবে, কিন্তু এটা তার লজ্জা হবে কেন? সে পরিষ্কার বলতে পারে, আমি অসুস্থ, তোমরা আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও। যদি তার মনে হলো আমাদের অধিক সমস্যা, বলতে না পারার জন্যে বেড়ে তীব্র এবং ক্ষতির কারণ হয়ে থাকে, কিন্তু একবার বলতে পারলে সেটার আর কোনো ওজন থাকে না। মায়ের শেখানো বলি এবার ঝেড়ে ফেলতেই হবে। তোর কি হয়েছে? প্রশ্নটা শুনে জয়িতা চোখ তুলে তাকালো। সুদীপের মুখ ভালো করে দেখা যাচ্ছে না পোশাকের প্রাবল্যে, কিন্তু চেহারার আদলে বুঝতে অসুবিধা হচ্ছে না। জয়িতা পাল্টা প্রশ্ন করল, কিছু হয়েছে বলে মনে হচ্ছে কেন? আমার চেয়ে আমার ব্যাপারটা দেখছি তুই বেশি বুঝতে পারছিস। সুদীপ বলল, যাহ বাবা, তাহলে তো নিশ্চয়ই কিছু হয়েছে। মুখ গোমরা করে মাথা নামিয়ে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছিস দেখে মনে হলো তোর শরীর খারাপ, তাই প্রশ্নটা করলাম। কিন্তু তোর কথা শুনে মনে হচ্ছে কিছু চেপে যাচ্ছিস। তোর উপর কল্যাণটার ইনফ্লুয়েন্স পড়ছে এবার, কমপ্লেক্স ঝেড়ে ফেল জয়। আমার কোনো কমপ্লেক্স নেই। কল্যাণকে তুই পছন্দ করিস না এই কথাটা বারবার বোঝাস কেন? জয়িতা উঠে এলো। ওই নাকি কান্না আমি কিছুতেই সহ্য করতে পারি না। জেনে শুনে ঝাঁপ দিয়ে প্রতিপায়ে নাকি কান্না কাঁদছে। আমাদের উচিত ছিল ওকে কলকাতায় রেখে আসা। তুই লক্ষ্য করিস ও মনে মনে আমাকে ঈর্ষা করে। সুদীপ বলতে বলতে নেমে গেল নিচে। তারপর জয়িতা এবং বাড়িটার দিকে তাকিয়ে অবলীলায় ভারমুক্ত হলো। সেদিকে তাকিয়ে জয়িতার জেদ আরও বাড়ল। সম্ভ্রম, সংকোচ, ভদ্রতা, আড়াল, মেলি জগৎ, শালীনতা শব্দগুলো ছেলেরাই তৈরি করে নিজেদের সুবিধা মতন মেয়েদের মধ্যে ঢুকিয়ে নিশ্চিন্ত হয়েছে, আর মেয়েরা তার বোঝা টেনে চলেছে। আসলে মেয়েদের শত্রু হলো মেয়েরাই, নিজেদের কাঁচের বাসন করে রেখেই তাদের তৃপ্তি, অন্তত আমাদের দেশের মেয়েদের বটেই। ফাঁপা বেলুনের মতো সম্ভ্রম শব্দটাকে আঁকড়ে ধরে বড় হচ্ছে, মরে যাচ্ছে। অথচ প্রতি পায়ে জীবনের অন্য ক্ষেত্রে যে অসম্মান, তার কথা ধার্তব্যে আনছে না। একটি নারী তার ইচ্ছের বিরুদ্ধে স্বামিত্বের লাইসেন্স পাওয়া পুরুষটির দ্বারা ধর্ষিতা হলে সম্ভ্রমহানি হয়েছে বলে এদেশে মনে করে না, কিন্তু শরীরে প্রচণ্ড যন্ত্রণা সহ্য করেও যাবে, অথচ কোনো অবস্থায় পথ চলতে গিয়ে কারো বাড়িতে নক করে বলবে না আপনার টয়লেট ব্যবহার করতে চাই, ওটাতে সম্ভ্রম থাকবে না বলে শৈশবে তাকে বোঝানো হয়েছে এবং সেই বোঝা সে টেনে বেড়াচ্ছে। মেয়েদের এইসব সংস্কার যতটা না তাদের নিজেদের জন্যে, তার চেয়ে বহুগুণ ছেলেদের খুশি করতে। সূর্য উঠে গেছে না? সুদীপ কাছে এসে দাঁড়ালো। তোর জন্যে বসে থাকবে? জয়িতা সহজ হতে চাইল। খোঁচাটা গায়ে মাখল না সুদীপ, চারপাশে নজর বুলিয়ে বলল, জায়গাটা দারুণ না রে, কাল আরেকটু হলেই তোর এই দারুণ বেরিয়ে যেত। ছাড়, আমি বাচ্চা মেয়েটার উপকার করতে গেলাম আর তার বদলে? মানুষ কত সহজে ভুল বোঝে, কিন্তু ভাবছি অন্য কথা, এই লোকগুলো এখানে বেঁচে আছে কি করে? সুদীপের প্রশ্ন শুনে জয়িতা আবার বাড়িগুলোর দিকে তাকালো। এখানে ফসল ফলানোটাই কঠিন ব্যাপার, যা ফলে তাতে সারা বছর চলে না। মুরগি, পাহাড়ি ছাগল আর ভেড়া আছে, তাই খেয়ে ফেললে তো হয়ে গেল। জঙ্গলে ফল হয় বলেও মনে হয় না, কোনো রকম ব্যবসা বাণিজ্য কেউ করে না, শহর তো দূরের কথা, চ্যাংথাপুতেও যাওয়া আসা নেই। তাহলে? সুদীপ বলল, এই লোকগুলো বেশি দিন বাঁচবে না। কাল যে মেয়েটাকে আমরা ওষুধ দিলাম তার মায়ের স্বামীকে দেখেছিস? ভাবা যায়, মহিলাটি বিধবা হওয়ার পর স্বেচ্ছায় একটি কিশোরকে বিয়ে করেছিল, এই কথা অনুমান করা যায়। ব্যাপারটা ভালো করে জানতে হবে। সুদীপ হাসল। জয়িতা জিজ্ঞাসা করল, জেনে তোর কী লাভ? মাথা নেড়ে কৌতুকের গলায় সুদীপ বলল, এই গ্রামে মনে হচ্ছে পুরুষদের ডিমান্ড আছে। জয়িতা ঠোঁট কামড়াল। মেয়েটার ঘানা শুকালে ওরা আমাদের শেষ করে দেবে। এই সময় আনন্দের গলা ভেসে এলো, সুদীপ, জয়িতা, তাড়াতাড়ি ভিতরে আয়। ওরা ভিতরে ঢুকে দেখলো আনন্দ বিভ্রান্তের মতো চারপাশে তাকিয়ে দেখছে। সুদীপ জিজ্ঞাসা করল, কি ব্যাপার, কি হয়েছে? আনন্দ ওদের দিকে তাকালো, ব্যাগটা নেই, অথচ কাল বিকালেও এখানে রেখেছিলাম। কোন ব্যাগটার কথা আনন্দ বলছে বুঝতে অসুবিধে হলো না। সুদীপ জিনিসগুলো উল্টে পাল্টে দেখল, তারপর বলল, আশ্চর্য, কে নেবে এখান থেকে? কল্যাণ তখনও ঘুমাচ্ছে। সুদীপ চট করে যেখানে শুয়েছিল তার কাছে পৌঁছে হাতড়াল, আরে আমার রিভলভারটাও নেই, অদ্ভুত কাণ্ড। আনন্দ বলল, আমারটাও পাচ্ছি না, যে গ্রেনেড এবং গুলির বাক্স নিয়ে গিয়েছে সে আমাদেরগুলো বাদ দেয়নি। একটা লোকের মুখই মনে পড়ছে।
পালদেম। ও কেন নেবে, এসব ব্যবহার করতেও জানে না। তাছাড়া আমার জামাকাপড় এবং টাকার ব্যাগটাই হাত দেয়নি, শুধু বেছে বেছে আর্মস নিয়ে গেল। সুদীপ হতভম্ব। ও প্রথম থেকেই ভয় পেয়েছিল আমাদের হাতে ওসব দেখে। ওগুলো থাকলে আমাদের কব্জা করা যাবে না ও জেনেছিল। এখন কি করা যায়? আনন্দকে খুব দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছিল। সুদীপ বলল, কিছু করার নেই, যে নিয়েছে তার কাছে চাইলেই ফেরত দেবে না। মুশকিল হলো পুলিশ এলে আমাদের আর লড়াই করার উপায় থাকলো না। কি ঘুম ঘুমিয়েছি একটু টেরও পেলাম না। ওটাকে ডাকতো, এখনও নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, সহ্য করতে পারছি না। এই সময় চোখ মেলল কল্যাণ। কটা বাজে রে? খুব খিদে পেয়েছে। আনন্দ বলল, ওঠ, কাল রাত্রে এই ঘরে চোর এসেছিল, আমাদের রিভলভার গুলি গ্রেনেড নিয়ে গেছে। তোর ব্যাগে যে রিভলভারটা রাখতে দিয়েছিলাম সেটা আছে কিনা দেখ। কল্যাণ তড়াক করে উঠে বসে ব্যাগ হাতড়ালো, নিজের বিছানা দেখল, তারপর অদ্ভুত গলায় বলল, নেই। সুদীপ বলল, এবার পেট ভরে খাও সবাই, ঠুঁটো জগন্নাথ হয়ে নিজের গালে নিজে চড় মারতে ইচ্ছে করছে। কিছুক্ষণ সবাই চুপচাপ, তারপর আনন্দ বলল, এ নিয়ে ভেবে আর কি হবে, আমরা এখন ভাব দেখাবো যে না কিছুই হয়নি, কেউ চুরি করেছে বলে জানি না, এই ঘটনায় আমরা বিন্দুমাত্র নার্ভাস হয়নি, তাহলেই চোর অবাক হবে। কিছু আমাদের কাছে এখনও রয়ে গেছে, ওরা অস্ত্রের ব্যবহার জানে না, শুধু ভয় হচ্ছে গ্রেনেডগুলো না ফাটিয়ে বসে। ওরা যখন কথা বলছিল তখন জয়িতা ধীরে ধীরে হাত নিজের কোমরের উপর নিয়ে এলো, সে আঙ্গুলের চাপ দিতেই শক্ত হলো, কোমরের কাছে রিভলভারটা রয়ে গেছে। আনন্দ তাকে দেওয়ার পরই সে কোমরে রেখেছিল, চোর বোধহয় মেয়ে বলে তার কোমরে হাত দিতে সাহস পায়নি, সে রিভলভারটার আদল আঙ্গুলে অনুভব করে হাত সরিয়ে নিল। থাক, তার কাছে যে একটা অস্ত্র বেঁচে আছে সেটা এখন বলার দরকার নেই। এবং তখনই তার মনে হলো এই মুহূর্তে সে তার তিন পুরুষ বন্ধুর চেয়ে অনেকটা বেশি সুবিধাজনক অবস্থায় আছে। চা খেয়ে ওরা চারজন বাইরে বেরিয়ে এলো। একটু আগে আকাশ যেটুকু পরিষ্কার ছিল এখন আর তা নেই, দলে দলে কুয়াশা উঠে আসছে নিচের খাত থেকে। ওরা চারজন নিচে নেমে আসছিল, দুটো পাহাড়ের কোলে এই গ্রাম, বস্তুত হাওয়া যেদিক দিয়ে তেজি হয়ে আসে সেদিকটাই পাহাড় আটকে রেখেছে। আনন্দ বলল, চল গ্রামটাকে ভালো করে দেখে আসি, ওরা চুরি করুক আর যাই করুক, গতরাত্রে এখানেই আশ্রয় পেয়েছি আমরা, খাবারও দিয়েছে, এখান থেকে চলে যেতে হলে চট করে কোথায় আশ্রয় পাওয়া যাবে জানি না। কল্যাণ বলল, কেন, ওয়ালাংচংয়ে আমাদের যাওয়ার কথা ছিল। আনন্দ জানাল, উপায় না থাকলে সেখানেই শেষ পর্যন্ত যেতে হবে, কিন্তু আমার মনে হচ্ছে এই জায়গায় আমাদের পক্ষে বেশি নিরাপদের। এখন গ্রাম জেগেছে, বিভিন্ন বয়সের মেয়েরা ঘর এবং ক্ষেতের সংলগ্ন কাজে নেমে পড়েছিল, তারা এখন ওদের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। একটি ঘরের সামনে দাঁড়িয়ে দুটি মেয়ে হঠাৎ সুদীপের দিকে তাকিয়ে হাসিতে ভেঙে পড়ল। এই ঠান্ডাতে ওদের পা খালি, মাথা এবং মুখে কোনো আবরণ নেই, গায়ের রং টকটকে লাল হবার উপক্রম। এই মেয়ে দুটোর গলগণ্ড নেই, সুদীপ দাঁড়িয়ে পড়ল। মেয়ে দুটো হেসে যাচ্ছে সমানে, আর সেই সঙ্গে সম্ভবত মন্তব্য ছুঁড়ছে। হঠাৎ ওপাশ থেকে একটা পুরুষকণ্ঠ ধমকে ওঠায় ওরা চুপ করল, কিন্তু সুদীপের মনে হলো নিঃশব্দে ওরা হাসছে। চারজনের মধ্যে ওকে বেছে নেওয়ার কারণ তা সে অনুমান করতে পারল, সে ওই বালিকার হাত ধরে টেনেছিল, এই গল্পটাই বোধহয় ওকে হাস্যকর করেছে এদের কাছে। কিন্তু শুধুই কি হাস্যকর? ভাষা অবদ্ধ হলেও মেয়েদের ভঙ্গিতে যে নিজস্ব ভাষা থাকে তা পৃথিবীর সব দেশেই এক, সেটা যে অন্য কথা বলছে। কল্যাণ ডাকল, কি হচ্ছে, কি আরেকটা ঝামেলা বাঁধাবে দেখছি। সুদীপ হাসল, তারপর বন্ধুদের সঙ্গী হয়ে বলল, মাথা খারাপ, আমি ঝামেলার ধারা কাছে নেই। ক্রমশ ওদের পেছনে একটি দুটি করে বাচ্চা জমে গেল, কাটা তরমুজের মতো গাল, নোংরা পোশাক এবং সমস্ত শরীরে অভাব খোদাই হয়ে আছে ওদের, অথচ ঠোঁটে হাসি নিয়ে পেছন পেছন ঘুরতে উৎসাহের অভাব নেই। আনন্দ বলল, এককালে সাহেবরা কলকাতার গলিতে হাঁটলে এই দৃশ্য দেখা যেত, মানুষগুলো কিভাবে বেঁচে আছে দেখছিস, মিনি ভারতবর্ষ, আর অবাক হওয়ার কিছু নেই, খোঁজ নিলে দেখবি এখানেও একজন যোদ্ধার বা ধর্মযাজক আছেন যিনি শোষণ চালিয়ে যাচ্ছেন, ওই কাহুন না কি বলে সেই হয়তো তাই। সুদীপ বলতে বলতে থেমে গেল, কয়েকজন যুবক উপরে পাহাড়ের গায়ে দাঁড়িয়ে ওদের উপর নজর রাখছে, হয়তো এতক্ষণ লক্ষ্য করেনি, কিন্তু তাদের ঘর থেকে বের হবার পরই ওরা পাহারা দিয়ে চলেছে। সুদীপ বন্ধুদের কিছু বলল না, তার ধারণা ভুল হলে আর একটা রসিকতার সামনে দাঁড়াতে হবে। পুরো গ্রামটা ঘুরতে ঘণ্টাখানেক সময় লাগলো, অবশ্য পাহাড়ের অন্য ভাঁজে ঘরবাড়ি থাকলে সেটা অজানা থাকলো, জায়গা বেশি নয়, কিন্তু বারংবার চড়াই ভেঙে ওদের বিশ্রামের প্রয়োজন হয়েছিল। খোলা একটা জমি পেয়ে ওরা চারজন বসে পড়ল, বাচ্চাগুলো খানিক দূরত্ব রেখে থেমে গিয়ে ওদের লক্ষ্য করছে, মাথার উপর কুয়াশা ঝুলছে, রোদ নেই এক ফোঁটা। কল্যাণ জিজ্ঞাসা করল, আচ্ছা তোদেরকে খিদে পায় না? আমার নাড়ি ভরি জ্বলছে, কলকাতাতেও এমন খিদে পেত না। জয়িতা বলল, তুই এক কাজ কর, আমাদের আস্তানায় ফিরে গিয়ে যে খাবার আছে তাই দিয়ে কিছু একটা বানিয়ে ফেল, আমরা আসছি, ইচ্ছে করলে ভাতও রাখতে পারিস, খুব সোজা।
সবাই ভেবেছিল কল্যাণ প্রতিবাদ করবে, কিন্তু সে উঠে দাঁড়ালো। তারপর দিক ঠিক করে হাঁটতে লাগলো। বসে থাকা বাচ্চারা কল্যাণকে চলে যেতে দেখে কেউ কেউ পিছু নিল। কল্যাণ খানিকটা হেঁটে বাচ্চাগুলোকে ধমকালো, কি চাই, আমরা কি আজবছিস, ভাগ। তার গলায় যে ঝাঁকছিল তাতে বাচ্চারা থমকালো, কিন্তু সরলো না। দুবার পথ গোলানোর পর শেষ পর্যন্ত সে আস্তানাটাই পৌঁছাতে পারলো। পৌঁছে দেখলো পালদেম আর একটি কিশোর সেখানে বসে আছে। পালদেমকে দেখেই কল্যাণের মেজাজ বিগড়ে গেল। এ লোকটাই ওদের অস্ত্র চুরি করেছে। পালদেম মুখোমুখি হওয়া মাত্র জিজ্ঞাসা করলো, তোমরা কি গ্রাম দেখতে বেরিয়েছ? হ্যাঁ, কিছু একটা করতে হবে তো। তোমাকে আমি একটা প্রশ্ন করি? নিশ্চয়ই, কিন্তু তার আগে তোমাকে জানাচ্ছি, কাল রাত্রে তোমাদের ওইসব বাজে জিনিসগুলো আমি নিয়ে গেছি। ওইগুলো তোমাদের সঙ্গে থাকলে অযথা ভয় দেখাবে। যেদিন তোমরা এই গ্রাম ছেড়ে যাবে সেদিন সব ফেরত পাবে। এখানে তো আর ওসবের দরকার হচ্ছে না। পালদেম যে সোজাসুজি স্বীকার করবে তা কল্যাণের অনুমানে ছিল না। সে এটা শোনার পর আর কি বলতে পারে? ঘরে ঢুকে ব্যাগ খুলে সে চাল আর আলু বের করলো। হঠাৎ তার মনে হলো স্টোভ ধরালে তেল শেষ হয়ে যাবে, পাথরের মধ্যে কাঠ জ্বেলে উনুন তৈরি করলে কেমন হয়। সে আবার বাইরে আসতে পালদেম জিজ্ঞাসা করলো, তোমার বন্ধুরা কি এখনই ফিরবে? হ্যাঁ, কোনো দরকার থাকলে আমাকে বলতে পারো, নিজেকে বেশ গুরুত্ব দিতে চাইলো কল্যাণ। ওই মেয়ে কাল সারা রাত ঘুমাতে পারেনি, ওই ঘা হওয়ার পর এমন কখনোই হয়নি। আমরা সবাই খুব ভয় পাচ্ছি, যদি মেয়েটির কিছু হয় তাহলে তোমরা মারা পড়বে। কেন ঘুমায়নি? পালদেম বেশ কড়া গলায় প্রশ্ন করতে কল্যাণ একটু থিতিয়ে গেল। মেয়েটা ঘুমায়নি, মারা গেলেই হয়ে গেল আর কি। সে কোনো উত্তর খুঁজে না পেয়ে বলল, আমি ঠিক জানি না, আনন্দ এসব বোঝে। এখন মেয়েটা কি করছে? এখন ঘুমাচ্ছে মরার মতো, ওর মা তাই খোঁজ করতে পাঠিয়েছে। সকালে কি যেটা খেতে দিয়েছো তা খাওয়াবে? ভেবেচিন্তে বলো। পালদেম প্রশ্ন করতে কল্যাণ মুখ তুলে তাকাতে ওদের আসতে দেখল। সে বলল, ডাক্তারবাবু আসছে, ওকে আসতে দাও, যা বলার ওই বলবে। দূর থেকে আনন্দ পালদেমকে কল্যাণের সঙ্গে কথা বলতে দেখেছিল। ওরা সঙ্গে সঙ্গে স্থির করেছিল চুরির ব্যাপারটা নিয়ে কিছু বলবে না। কাছাকাছি এসে সুদীপ হাত তুলল, আরে পালদেম কি খবর, তোমাকে খুঁজেছি, কাল রাত্রে চিৎকার করে কে কাঁদছিল বলতো? বাপরে বাপ! পালদেমের মুখ গম্ভীর হয়ে গেল। সে প্রশ্নটার জবাব না দিয়ে কল্যাণকে ইশারা করলো ব্যাপারটা জানাতে। আনন্দ লক্ষ্য করলো আজ ওর ব্যবহারে বেশ কর্তৃত্ব এসে গেছে। কল্যাণ তাদের জানালো ব্যাপারটা। আনন্দ একটু চিন্তা করে বলল, এখন যখন ঘুমোচ্ছে তখন ভয় পাওয়ার কিছু নেই, যেটা দিয়েছে তা এবার অর্ধেক করে খাইয়ে দাও। তোমরা মিছিমিছি চিন্তা করছো, মেয়েটা ভালো হয়ে যাবে। কিন্তু কান্নাটা কিসের? পালদেম বলল, ওটা পাহাড়ের দানর, মাঝে মাঝে গ্রামের কাছে এসে ওইভাবে কাঁদে। আর যখনই দানোটা এমন করে তখনই গ্রামের কেউ না কেউ মরে যায়, কাহন আজ পুজো শুরু করেছে তাই। জয়িতা বিস্মিত, দানো, দৈত্য? তোমাদের ওই পাহাড়ে বরফের মধ্যে দৈত্য থাকে? পাগল! সঙ্গে সঙ্গে মুখ শক্ত হয়ে গেল পালদেমের। যা জানো না তা নিয়ে ঠাট্টা করো না, তুমি মেয়ে ছেলে বলে আমি কিছু বললাম না, এর আগেও পাগল বললে আমি ছাড়তাম না। সুদীপ ঠাট্টা করলো, মেয়ে ছেলে, মেয়ে ছেলেদের তুমি পাত্তা দাও না? না, মেয়ে ছেলেকে আমরা বিছানা আর বাচ্চা তৈরির ক্ষেত হিসেবে ব্যবহার করি। আমাদের এখানকার নিয়ম হলো চাষের জমি পাহাড় থেকে ছিনিয়ে নাও, বরফের জন্য মকাই, কেঁদো জমিয়ে রাখো, আর পেট ভরে ছাঁকে মেয়ে ছেলের কাছ থেকে আনন্দ পাও। পালদেম হাসলো লাল দাঁত বের করে। আনন্দ জয়িতার মুখ দেখে বুঝতে পারছিল ও এখনই রাগে ফেটে পড়বে। সে হাত বাড়িয়ে জয়িতাকে স্পর্শ করলো। রাগ করে কোনো লাভ নেই, ও এখন যা ইচ্ছে তাই বলতে পারে, এখানকার সত্যিটাও আমরা জানি না। কিন্তু পালদেম, তোমাদের ওই দত্তটাকে কেউ ওর চোখে দেখেছে? অনেকবার, ওর মুখ কেউ দেখতে পায় না, কিন্তু শরীর দেখেছে অনেকেই। তবে যারা দেখেছে তাদের শরীরের রোগ ঢুকে যায়। আমাদের এখানে অনেকের গলায় যে অসুখ সেটা ওর জন্যে, ও কাঁদলে সেই কান্না আমাদের গলা ফুলিয়ে দেয়। কাল তোমরা এলে আরও কাঁদলো, আমরা মেয়েটার জন্য ভয় পাচ্ছি তাই। পালদেমকে খুব বিমর্ষ দেখাচ্ছিল, মনে হলো ওর পূর্ণ বিশ্বাস থেকে কথা বলছে। কিন্তু দৈত্যটা দেখতে কেমন? কল্যাণ বেশ কৌতূহলী গলায় জিজ্ঞাসা করলো। গায়ে বড় বড় লোম, বিশাল চেহারা, কখনো চার হাতে পায়ে কখনো দুই পায়ে হাঁটে, সবসময় বরফের মধ্যে থাকতে ভালোবাসে, ঝড় বৃষ্টি ঠান্ডাতেই ওদের আরাম হয়। আমি ওর পায়ের ছাপ দেখেছি, এত বড় বড়, মাঝে মাঝে ওরা সবচেয়ে উঁচু বরফের পাহাড়ের উপরেও উঠে যায়। কি করে বুঝলে? পাহাড়ের চূড়োটা কালো হয়ে যায় আর পৃথিবী তখন কাঁপতে থাকে, থরথর করে। অনেক কষ্টে হাসি চাপলো সুদীপ, বলল, তোমরা পাহাড়ি ভাল্লুককে দেখেছ? ব্যাঙের হাসি ফুটল পালদেমের মুখে। আমাকে ভালো চেনাতে এসো না, এই দানবদের তিনজন মাঝে মাঝে এখানে আসে, যখন চলে যায় তখন খুব জোরে শিস বাজায়, কারোরা শিস দেয়নি,
মানে এখন এই এলাকাতেই আছে। কল্যাণ বলল, ইয়েটি, ওটা নিশ্চয়ই ইয়েটি। সুদীপ ধমকালো, ভাগ, ইয়েটি বলে কিছু নেই। হিলারির সমস্ত হিমালয় চষেছেন একটা ইয়েটির সন্ধানে, কোনো চিহ্ন পাওয়া যায়নি, শুধু পায়ের ছাপ ছাড়া। ওটা পরে পাহাড়ি ভালুকের বলে মনে করা হয়েছে, ফালতু সংস্কার। কিন্তু পালদেম, আমরা তোমাদের ওই দানুকে মেরে ফেলতে পারতাম যদি তোমরা কাল আমাদের অস্ত্র চুরি না করতে। সুদীপ আচমকে এই প্রসঙ্গে আসায় আনন্দ আর জয়িতা পালদেমের প্রতিক্রিয়া দেখার চেষ্টা করল। পালদেম মাথা নাড়ল, তোমরা যাতে এখানে কোনো খুনোখুনি না করতে পারো তাই এই কাজ করতে হয়েছে। দানু আমাদের সঙ্গে বহু যুগ থেকে আছে। এতক্ষণ কিশোর চুপচাপ শুনছিল, সে কিছু বলতেই পালদেম জিজ্ঞাসা করল, তোমাদের কোথায় যাওয়ার ইচ্ছে ছিল অত অস্ত্র নিয়ে? তোমাদের মতলব ভালো নয় বলে মনে হচ্ছে। আনন্দ বলল, আমরা খারাপ লোক নই, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের বয়স বেশি নয়। তাতে কিছু এসে যায় না, তোমরা কি ডাকাতি করে পালিয়ে এসেছো? পালদেমের চোখে সন্দেহ। না, আমরা ডাকাত নই, তোমাদের কোনো ক্ষতি আমরা করব না। ঠিক আছে, মেয়েটার কি হয় তা আগে দেখা যাক। পালদেম কিশোরকে ইশারা করতে সে রওনা হচ্ছিল। জয়িতা তাকে থামালো, দাঁড়াও, বিছানা হওয়া ছাড়াও মেয়েদের অনেক কাজ থাকে, ওকে বলে দাও আমি ওর সঙ্গে যাব মেয়েটাকে দেখতে। পালদেম বেশ বিস্মিত, তুমি ওর বাড়িতে যাবে? হ্যাঁ, কেন, তোমাদের কি আমার সম্পর্কেও ভয় আছে? ও কেন রাত্রে ঘুমায়নি দেখতে চাই। জয়িতা কথা শেষ করে ঘরে ঢুকে গেল, তারপর ফার্স্ট এইডের ব্যাগটা নিয়ে নেমে এলো। ওকে বলে দাও আমাকে সঙ্গে নিয়ে যেতে। খানিকটা ইতস্তত করে পালদেম ছেলেটাকে কথাগুলো জানাতে সে অবাক হয়ে জয়িতাকে দেখল। আনন্দ বলল, কেন যাচ্ছিস বুঝতে পারছি, কিন্তু সাবধানে থাকিস, বেশি দেরি করিস না। জয়িতা কোনো কথা না বলে ছেলেটিকে অনুসরণ করল। পালদেমের কথাগুলো শোনার পর থেকে তার শরীর ঘিনঘিন করছিল। সেই মুহূর্তে ইচ্ছে হয়েছিল লোকটাকে গুলি করে মারে। তার কাছে যে আরেকটা রিভলভার আছে তা কেউ জানে না, কিন্তু পালদেমকে মেরে ফেললে এই গ্রামে বাস করা যাবে না। আর একটা রিভলভার কতক্ষণ পুরো গ্রামটাকে ঠেকিয়ে রাখতে পারে? সমস্ত যুদ্ধের ফলাফল নির্ভর করে কী কৌশলে যুদ্ধ করা হচ্ছে তার উপরে, এর বদলা সে নেবেই। জয়িতা তার সামনে হেঁটে যাওয়া ছেলেটাকে লক্ষ্য করল। বেশ বিভ্রান্ত হয়ে ও হাঁটছে, ওর শরীরের গড়ন বলে দিচ্ছে কিছুতেই কুড়ির কাছে পৌঁছাতে পারে না। অথচ ওই বালিকার বাপ এবং শেষ যুবতীর স্বামী, কি করে সম্ভব? এখানে কি মেয়েদের চেয়ে ছেলে কম? সে অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করে পেছনে তাকালো। তাদের আস্তানা বা বন্ধুদের কাউকে দেখা যাচ্ছে না। জয়িতা হিন্দিতে ছেলেটিকে জিজ্ঞেস করল, এই যে ভাই, তোমার নাম কি? ছেলেটি মুখ তুলে তাকালো, ওর পরিষ্কার সরল মুখে হাসি ফুটল। তারপর দুবার নিচু গলায় সে উচ্চারণ করল, বাই বাই। জয়িতা বুঝলো ভাই শব্দটাকে ধরতে পেরেছে। পথ চলতে ওয়াংদের কাছে শেখা শব্দ ব্যবহার করল সে। তিমরো নাম? দুপদুপ, নিজের বুকে হাত রেখে ছেলেটি বলল, মেরো নাম। এটা বুঝতে কোনো অসুবিধা হলো না জয়িতার। তার মনে হলো কান খাড়া করে শুনলে আর ওরা যদি একটু ধীরে কথা বলে তাহলে অনেক কথাই বোঝা যেতে পারে। ক্রমশ ওরা গ্রামের মধ্যে ঢুকে পড়ল। চারপাশে কৌতূহলী মেয়ে পুরুষের ভিড়। এমন হতশ্রী চেহারা সত্ত্বেও মানুষের স্বাভাবিক বৃত্তিগুলো ওরা আঁকড়ে আছে। পেছন পেছন মেয়েরা আসছে আর দুপদুপকে প্রশ্ন করে যাচ্ছে। দুপদুপ যেন হঠাৎ নিজেকে বেশ ক্ষমতাবান মনে করে এই প্রশ্নের উত্তর না দিয়ে একটা নিচু দরজার ঘরের সামনে উপস্থিত হলো। অতক্ষণে গতকালে সেই রমণীটি দরজায় এসে দাঁড়িয়েছে, তার চোখে মুখে বিস্ময়। দুপদুপ তাকে জড়িয়ে কিছু বলল। জয়িতা সেই শব্দাবলীর মধ্যে শুধু পালদেমের নামটাই বুঝতে পারল। রমণীটি মাথা ঝুঁকিয়ে তাকে ভেতরে যেতে ইশারা করতে জয়িতা নিচু হয়ে পা বাড়াল। ঘরটা মাঝারি, কাঠ বাঁশ আর বড় খুঁটি দিয়ে শক্ত করে তৈরি। ঘরটির মাঝখানে একটা পার্টিশন, মেয়েটি শুয়ে আছে পার্টিশনের এপাশে একটা মাচার উপর। ওর শরীরের তলায় গরম বস্ত্র এবং বিছানা হিসেবে যা ব্যবহার করা হচ্ছে তার চেহারা দেখে আঁতকে উঠল জয়িতা। মেয়েটা তার উপরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ঘরে আরও মেয়ে বাচ্চা ঢুকেছিল, সেদিকে খেয়াল না করে জয়িতা মেয়েটার কপালে হাত রাখল। যদিও খুবই সামান্য ব্যান্ডেজের বাইরে খোলা রয়েছে, কিন্তু তাতে কোনো উত্তাপ পেল না সে, অর্থাৎ মেয়েটার জ্বর আসেনি, শরীরে কোনো অ্যালার্জি বের হয়নি। যদিও ওর হাতে পায়ে চর্মরোগের চিহ্ন ছড়িয়ে, সে দেখল ব্যান্ডেজের অনেকখানি ভিজে গেছে, ঘায়ের রস গড়িয়ে ভিজিয়েছে ব্যান্ডেজ। অথচ গতকাল যখন ওকে দেখেছিল তখন কোনো রস গড়াচ্ছিল না। গতরাতে ওর না ঘুমানোর কারণ সে বুঝতে পারল। ময়লায় শক্ত হয়ে জমে থাকা আচ্ছাদনটা সরে যাওয়ায় ঘা নরম হয়ে রস গড়াচ্ছে, এটা অবশ্যই ভালো লক্ষণ। কিন্তু আজ আবার ব্যান্ডেজ পাল্টে ওষুধ লাগানো দরকার। কিন্তু কাল ওরা বলে গেছে যে ব্যান্ডেজ খুললে যদি দেখা যায় ওটা বেড়ে গেছে, তাহলে নরম ঘাকে ওদের বেড়ে যাওয়া বলেই মনে হবে। হোক, তবু যা করা উচিত তা করবে বলে ঠিক করলো জয়িতা। কিন্তু মেয়েটার ঘুম না ভাঙা পর্যন্ত অপেক্ষা করা দরকার, সেই ইশারায় রমণীটিকে বলল ভিড় সরিয়ে দিতে। জয়িতা যেভাবে মেয়েটিকে পরীক্ষা করছিল তাতে নিশ্চয়ই আন্তরিকতা দেখতে পেয়েছিল রমণীটি,
তাই সে এবার চিৎকার করে ঘরের সবাইকে বের করে দিয়ে কিশোরটিকে কিছু নির্দেশ দিল। জয়িতা দেখল কিশোর স্বামী বাইরে পাহারায় থাকল। চিৎকার চেঁচামেচিতে মেয়েটার ঘুম ভাঙলে সে কিছু শব্দ বিড়বিড় করে পাশ ফিরে আবার শুল। রমণীটি ছুটে এলো তার কাছে, উদ্বিগ্ন হয়ে দেখল, তারপর জয়িতার দিকে তাকিয়ে হাসলো। জয়িতা হাসিটা ফিরিয়ে দিয়ে নিচু গলায় বলল, কোনো ভয় নেই। রমণীটি সেটা বুঝতে পারল না। জয়িতা হিন্দিতে ডর শব্দ উচ্চারণ করে হাতের ইশারায় বাকিটা বোঝালো। এবার ইশারায় কথা বলা শুরু হলো। দেখা গেল অসুবিধা হচ্ছে বারংবার বিভিন্ন কায়দায় বোঝাতে হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত উভয় পক্ষ বুঝতে পারছে। এই ঘরটা দুগদুপের দাদার, সে মারা গেছে 1 বছর আগে। গ্রামের নিয়ম মেনে ছোট ভাইকে বিয়ে করতে হয়েছে রমণীকে। পাশের খোপে তারা সই। রমণী 3 বার খেতি শব্দটা উচ্চারণ করার পর জয়িতা বুঝতে পারল জমি যাতে ভাগনা হয়ে যায় তাই এই ব্যবস্থা। সে জিজ্ঞাসা করলো হিন্দিতে এবং ইশারায়, ছেলের বয়সে একটা ছোকরাকে স্বামী হিসেবে তোমার কেমন লাগছে? রমণী হেসে গড়িয়ে পড়ল, তারপর চটপট জামা সরিয়ে কাঁধের কাজটা জয়িতার সামনে আনল। নগ্ন সাদা চামড়ায় দাঁতের দাগ স্পষ্ট। মেয়েটি খুব গর্বের সঙ্গে সেখানে আঙ্গুল বুলিয়ে ঠোঁটে ছোঁয়ালো শব্দ করে। জয়িতা হতভম্ব হয়ে বাইরে দাঁড়ানো দুগদুপের দিকে তাকালো। ওই সরল নির্দোষ কিশোরকে ওই ভূমিকায় সে কল্পনাও করতে পারছিল না। আর এই সময় মেয়েটি চোখ মেলে উঠে বসতেই জয়িতা এগিয়ে এলো। মেয়েটির হাত দুটো হাতে জড়িয়ে ধরতে সে লজ্জা পেয়ে হাসল। জয়িতা এবার ওর কপালে হাত বোলালো। স্নেহ বড় সংক্রামক, মেয়েটি আক্রান্ত হলো।